শাদাব ভাই, রানা ভাই কারা আছেন একটু আমাকে প্লিজ বলুন, আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, আপনার নেটওয়ার্কটা খুব ভালো দেখাচ্ছে না, মানে সাউন্ডের খুব সমস্যা হচ্ছে। হ্যালো, আমাকে একটু বলবেন আমার ভয়েসটা। আপনি চাইলে পার্ট টাইম আমাদের সাথে বিজনেসটা করতে পারেন, এটা খুবই ইন্টারন্যাশনাল একটা বিজনেস, এখানে আপনার বেশি। হ্যাঁ তাহলে আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে, আমার এখানে আনস্টেবল দেখাচ্ছে। আরো যারা নারী উদ্যোক্তা হতে চেয়েছেন স্পেশালি তাদের জন্য, এবং শুধু তারা নয়, যারা আরো অনেক নারীকে সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশে প্রচুর লোককে, যাতে প্রচুর নারীকে আমরা যদি উদ্যোক্তা হিসেবে আনতে পারি, ওমেন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের যে প্রজেক্ট আমরা নিয়েছি, আমরা সেখানে আপনাদেরকে স্বাগত জানাই। এবং যারা আজকে আমাদেরকে শুনছেন, আজকে আমাদের অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে আমরা এই ট্রেনিং প্রোগ্রাম ইন্ডিয়া থেকেও অনেকে শুনতে চান, এবং তারাও চেয়েছিলেন, এবং আজকে আমরা তাদের জন্য ওপেন করেছি। সো ফ্রেন্ডস, আমি আর লেট করব না, আমি দেখে নিচ্ছি আমাদের ট্রেনার ম্যাডাম উনি এসেছেন কিনা, যদি উনি এসে থাকেন আমি ওনাকে ইন্ট্রোডিউস করাবো। হ্যাঁ ম্যাডাম অলরেডি চলে এসেছেন আমাদের সাথে। তো এমন একজন ট্রেনার যার ডিরেক্ট সেলিং এর কোম্পানির এক্সপিরিয়েন্স তো আছেই, তার পাশাপাশি উনি মেকআপ বা কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে আছেন নট লেস দেন 15 ইয়ার্স, এবং শুধু তাই নয়, ইউনিলিভারের মতন কোম্পানিতে ওনাকে আমি অর্গানাইজেশন ওনাকে আমি কাজ করতে দেখেছি, এবং খুব সুনামের সঙ্গে দক্ষতার সঙ্গে উনি কাজ করেছেন এবং বিভিন্ন ব্র্যান্ডকে এস্টাবলিশ করেছেন বিভিন্ন লোকেশনে। আজকে উনি শুধু কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল নয়, ইস্টার্ন ইন্ডিয়ার অনেকগুলো স্টেট দেখছেন, পুরো নর্থ ইস্ট দেখছেন, প্রায় 10-12 স্টেট হ্যান্ডেল করছেন, এবং তার পাশাপাশি বাংলাদেশেরও দায়িত্ব উনি নিয়েছেন আমাদেরকে ট্রেন্ড আপ করার জন্য, আমাদের মহিলাদেরকে উদ্যোক্তা হিসেবে তাদেরকে বেসিক ট্রেনিং গুলো দিয়ে তাদেরকে সফল করার জন্য। এবং ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ, অ্যাবসলুটলি ফ্রি অফ কস্টে আমরা এই ট্রেনিং প্রোগ্রাম গুলো নিয়ে আসছি আপনাদের জন্য, যাতে আপনি একজন উদ্যোক্তা হিসেবে আপনার প্রোডাক্ট নলেজ নিয়ে, বিজনেসের নলেজ নিয়ে আপনি লাইফে সাকসেসফুল হতে পারেন। সো লেটস ওয়েলকাম আরতি তিওয়ারি ম্যাম। ম্যাডাম আপনি, ইফ ইউ আর দেয়ার। Yes, sir. Yes, I'm very much here only. Okay. Good morning, everyone. Good morning. Good morning, Hirogda. Good morning, Shanta. And good morning, everyone. আমি এখানে সাহাদাত দাকে দেখতে পাচ্ছি, আমি রানা দাকে দেখতে পাচ্ছি। There are so many people যাদেরকে আমি খুব কাছে থেকে চিনি, যাদেরকে আমি বাংলাদেশে মিট করেছি। Yes, গাজী সাহিবা আমার সামনে আছেন, আর yes, darling, আমি তোমাকে ফেসবুকে ফলো করি, দেখতে থাকি, and I'm very happy যে সেইদিন তোমাকে আমি অ্যাওয়ার্ড নিতে দেখেছিলাম, and that day I was really feel proud, কারণ আমি যখন তোমার সঙ্গে যাই, তোমার সঙ্গে আমার পার্সোনাল দেখা হয়, and it's a pleasure to work with all the beauties of Bangladesh. First of all, মুন্দি আগে থেকে আপনাদেরকে বলি, good morning everyone. হিরোদা আমার পরিচয় দিয়েছেন, but again, যতক্ষণ আমি নিজের পরিচয়টা না দিই আমার মন মানে না। My name is Aarti, that is Aarti Tiwari, Zonal Sales Trainer of Wastage, handling entire east, northeast and complete Bangladesh. তার পাশাপাশি আমি নেপালকেও হ্যান্ডেল করছি, আর তার সঙ্গে ফ্রেন্ডস যেটা আজকে আমার গুণ আছে, আমি লাস্ট 14 ইয়ার্স নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিকে হ্যান্ডেল করেছি অ্যাজ আ হেল্পিং হ্যান্ড। আমি সব জায়গাতে সাহায্য করেছি একটা মহিলাকে তার নিজের নাম আইডেন্টিটি তৈরি করার জন্য। তো ফ্রেন্ডস, এবার সময় এসে গেছে টু গ্রো দ্য এন্টায়ার কান্ট্রি, নট ইভেন বাংলাদেশ, তার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়া থেকেও প্রচুর লোক এখানে জয়েন হয়েছেন। যারা ইন্ডিয়া থেকে জয়েন হয়েছেন তারা হয়তো আমাকে চেনেন, বা যারা চেনেন না আজকে আমাকে এবার আপনারা চিনতে পারবেন। ফ্রেন্ডস, লাস্ট সেশন যখন আমরা করেছিলাম আমরা একটা কথা বলেছিলাম, আর যে কথাটা আমি আজকে আজকে আবার আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনাদের মধ্যে কতজন এমন আছেন যাদের ইচ্ছে করে যে লাইফে আমি যখন জন্ম নিয়েছি আমি একজন সাকসেসফুল মানুষ, একজন সাকসেসফুল এন্টারপ্রেনিওর হয়ে নিজেকে প্রুফ করব? কারণ আমি যেটা জানি বা আমার যেটা মানা আছে যে উপরওয়ালা আমাদেরকে জন্ম দেয়, জন্ম সবাই পায়, ওয়ান লাইফ ওয়ান চান্স, আমরা জীবন একবার পাই,
আর পুরো জীবনটা আমাদের হাতে দুটো বিকল্প থাকে, আইদার কম্প্রোমাইজ করে কেটে নেওয়া বা নিজের লাইফকে নিজের টার্ম হিসাবে ডিক্টেট করে তার উপরে রুল করা। ফ্রেন্ডস, আমি যেটা সবসময় চাই আর আমি যেটা সবসময় মানি যে ওয়ান লাইফ ওয়ান চান্স, জীবন আমি যদি একবার পেয়েছি আই উইল নেভার কম্প্রোমাইজ। আমি কম্প্রোমাইজ করব না কেন, তার কারণ হচ্ছে উপরওয়ালা আমাকে এই হাতটা দিলেন আর বললেন চেঞ্জ ইওর লাইফ অ্যাকর্ডিং টু ইওর উইশ। তোমার লাইফ আছে, তোমাকে যেভাবে ইচ্ছে করে তুমি নিজের লাইফকে সেভাবে মোল্ড করার ক্ষমতা রাখো। জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে উনি এই জিনিসটাও আমাকে সঙ্গে দিয়েছেন, আর আমি সেই জিনিসটা যেটা আমি ফিল করি জাস্ট আই ওয়ান্ট টু শেয়ার উইথ অল অফ ইউ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আই এম তো ফুল রেডি, আর ইউ রেডি? আপনারা কি রেডি আছেন? যদি ইয়েস তাহলে জাস্ট শো মি ইওর থাম্বস আপ, তাহলে আমি বুঝতে পারবো ইয়েস আপনারা রেডি আছেন। গুড, থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ। নাও ইটস টাইম যেটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো কি আপনারা সবাই চ্যাট বক্স ইজ ওপেন, আমি চ্যাট বক্স দেখতে পাচ্ছি সবাই ফটাফট ফটাফট ইয়েস লিখছেন, আমারও খুব ভালো লাগছে। আই এম রিয়েলি ফিলিং, মানে আমি ওয়েট করি যে বৃহস্পতিবার কবে আসবে, আমি আপনাদের সঙ্গে কবে কথা বলবো, আর আপনাদের ওই এনার্জিটা আমার ভিতরে কি করে পজিটিভিটি নিয়ে আসবে। বিকজ আমরা সবাই একটা জিনিস জানি, প্যান্ডামিক চলছে, করোনা করোনা করোনা, খবর খুললে করোনা, খবরের কাগজ খুললে করোনা। বাট আমি একজন মানুষ যেটা এটা বিলিভ করি কি প্রত্যেকটা নেগেটিভ এর মধ্যে একজন পজিটিভ পাওয়া যায়, আর এই পজিটিভটা হচ্ছে সাকসেসফুল হয়ে এই টাইমে প্রুফ করা কি যখন সবাই বাড়িতে হাত ধরে বসে আছে তখন আমরা প্রুফ করেছি কি লাইফটাকে দেখার জন্য একটা আরো অ্যাঙ্গেল রয়েছে যার উপরে আমরা প্রুফ করব উই আর দ্য বেস্ট। রাইট ফ্রেন্ডস, এবার টাইম হয়ে গেছে কয়েকটা আপনাদেরকে নলেজ দেওয়া। নলেজের মধ্যে যেটা ফার্স্ট, আপনারা সবাই অনেকেই ঢুকতে পারছেন না, বুঝতে পারলাম না, আচ্ছা ঢুকতে পারছেন না, ওকে। তো এই এই রিমোটটা হিরক দা হাতে আছে, এটা আমার হাতে নয়, হি উইল অ্যালাউ টু এন্টার দ্য পিপল, ওকে। তো নাও ইটস টাইম যেটা আমি আপনাকে বলবো, ফ্রেন্ডস অলওয়েজ রিমেম্বার ওনলি ওয়ান থিং, ওনলি এন্ড ওনলি ওয়ান থিং। রিমেম্বারটা হচ্ছে যে লাইফে যদি আপনি কোনো কাজকে হাতে নিয়েছেন তো বিফোর ডুইং এনি ওয়ার্ক অলওয়েজ আস্ক ওয়াই। ওয়াই যদি আপনার কাছে ক্লিয়ার থাকে তাহলে সবসময় মনে রাখবেন, যদি আমি ওয়াই ক্লিয়ার করতে পারি আমি যে কোনো মানুষকে কনভিন্স করতে পারি যে ইয়েস আমি রেডি, আপনাকেও রেডি হতে হবে। তার কারণ যেটা আমি বিলিভ করি, লাইফে দুই ধরনের মানুষ হয়, একজন যারা অন্য একজনকে ফলো করে আর দ্বিতীয় জন যারা হিস্ট্রি ক্রিয়েট করে যাদেরকে লোক ফলো করে। রাইট, আই উইল রিকোয়েস্ট নাম্বার ওয়ান হবো না, আমরা নাম্বার টু হবো, আমরা হিস্ট্রি ক্রিয়েট করব আর লোক আমাদেরকে ফলো করবে। কারেক্ট? তো যান, যখন আমি এই এই জিনিসটা নিয়েছি যে লোক আমাকে ফলো করবে, তাহলে অলওয়েজ রিমেম্বার কি আমার নলেজ অত এনহ্যান্স থাকা দরকার কি যখন আমার সামনে কেউ একজন মানুষ আসবে আমি তাকে 100% কনফিডেন্স দিতে পারি কি ইউ আর ইন রাইট হ্যান্ড। তার সবথেকে বড় কারণ আপনাকে বলি ফ্রেন্ডস, আজকে আমরা যে এই যে জিনিসটা আমরা বারবার বলছি, নারী উদ্যোগ, নারী নারীকে প্রমোট করা, নারীকে এগিয়ে নিয়ে আসা, বিকজ আমরা জানি যে একজন মহিলা যদি অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আপনি যদি সার্ভে করেন 55% পপুলেশন হচ্ছে ফিমেল পপুলেশন, এন্ড ফিমেলস কে বলা হয় দে আর দ্য মাল্টিটাস্কার। মাল্টিটাস্কার কেন বলা হয়, একই টাইমে একটা মহিলা চারটে জিনিস করতে পারে যেটা হয়তো কয়েকজন পুরুষ আমাদের সঙ্গে জুড়ে আছে তাদের শুনলে খারাপ লাগবে, বাট আই এম সো সরি টু সে দিস ইজ দ্য ট্রুথ অফ দ্য লাইফ, এটা একটা সঠিক জিনিস। শুধু তাই নয়, মহিলা
অনেকগুলো পেন বিয়ার করতে পারে, আর তাই জন্য একটা সব থেকে বড় সুযোগ একটা বাচ্চাকে জন্ম দেওয়া এই রাইটটাই একটা মহিলাকেই দেওয়া আছে। তার কারণ একটা মহিলা না শুধু তাকে জন্ম দিতে পারে, তাকে গ্রুম করতে পারে, বিকজ একজন মহিলা হচ্ছে একটা ফ্যামিলিকে কালচার, এডুকেশন, এথিক্স, নিয়ম সবকিছু যদি কিছু শেখাবার ক্ষমতা রাখে, শি ইজ দ্য ফিমেল অফ দ্য হাউস, ও হচ্ছে ওই বাড়ি মহিলা। তো ফ্রেন্ডস, আজকে যেটা আমি আপনাকে শেখাবো, দিস ইজ নট ওনলি ফর ফিমেল, দ্যাট ইজ ফর বিজনেস। কারণ আমি পরে আপনাকে দেখাবো কি কিভাবে আমরা পুরো এন্টায়ার ইন্ডিয়াকে চেঞ্জ করলাম, আর নাও ইটস টাইম টু চেঞ্জ দ্য গ্লোবাল। এবার আমরা সবাইকে চেঞ্জ করব, আর তাই জন্য আজকে আমরা আপনাকে একটা নলেজ এনহ্যান্স করব। তার কারণ হচ্ছে ফ্রেন্ডস, উইদাউট নলেজ, যদি আমাদের কাছে নলেজ না থাকে, আমরা চেয়েও সাকসেস হতে পারি না। আমরা চাই সবাই সাকসেস হতে, বাট আমরা হতে পারি না। কেন হতে পারি না? বিকজ উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অফ নলেজ। যেই নলেজটা আমাকে দরকার আছে, যেই নলেজটা লোক আমাকে জিজ্ঞেস করছে, যেটা লোক শুনে আমার সঙ্গে অ্যাসোসিয়েটেড হবে, বা যেটা বলে আমি লোককে বোঝাতে পারবো ওয়াই উই আর ডিফারেন্ট, এই জিনিসটা আমরা লোককে কনভিন্স করতে পারি না, বোঝাতে পারি না। আর তাই জন্য আমাদের সামনে অপরচুনিটি আসে, বাট আমরা তাকে ইউজ করতে পারি না। কারেক্ট? তো নাও কাম টু, আমি আজকে আপনাকে রিভিল করব আপনাদের কাছে, কারণ আমি জানতে পেরেছি প্রচুর মানুষ আমাদের সঙ্গে জুড়ে গেছে, প্রচুর মানুষ আমাকে যারা কমিটমেন্ট করেছিলেন লাস্ট সেশনে কি ম্যাম আপনি এগোন, আমরাও এগোতে রাজি আছি, তারা নিজের কমিটমেন্ট রেখেছে আর তারা আমাদের সঙ্গে আজকে রয়েছে। তো স্পেশালি ফর দোজ পিপল, আজকে আমি আপনাকে শেখাবো যে বিজনেস করার জন্য নলেজ কতটা দরকার, আর বিজনেস করার জন্য ইউএসপি জানা কতটা দরকার, কেন দরকার। ফ্রেন্ডস, এই পৃথিবীতে আপনারা সবাই এটা ফিল করেন আর জানেন, প্রচুর কম্পিটিশন, প্রচুর। একটা জিনিস যখন তৈরি হয়, পরে একদিন বা দুদিন পর আপনি দেখেন তার বিকল্পে চার পাঁচটা জিনিস আরো রেডি আছে। আপনি যে কত ভালো এটা আপনাকেই প্রুফ করতে লাগবে যে ইয়েস আই এম দ্য বেস্ট। আর এটাকে প্রুফ করার জন্যই আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মিস্টল অফ মিলান, যেটা আমাদের কালার কসমেটিক্স রেঞ্জ। বাট ইয়েস, তার আগে একটা আপনাকে কমিটমেন্ট দিই, আজকে যেটা আপনারা বারবার পোস্টারে আমি দেখলাম লেখা আছে পার্ট ওয়ান, পার্ট ওয়ান কেন? বিকজ আজকে আমরা আপনাকে একটা ইনফরমেশন শেয়ার করব যেটা আপনার বিজনেসকে হেল্প করবে। তারপরে আমরা নেক্সট সেশন থেকে স্টার্ট করব আপনাদের বিউটি গ্রুমিং, যেটা আমার মনে হয় যে কোর্স কমপ্লিট করার পর ইউ ফিল অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, যে ইয়েস মাই নলেজ ইজ অ্যাট পার, আসুক আমার থেকে যে যা জিজ্ঞেস করুক আই এম রেডি টু গিভ দ্য রিপ্লাই। কারেক্ট? সেইটু কনফিডেন্স আমি আপনার ভিতরে ভরবো। বাট ফ্রেন্ড, মনে রাখবেন এভরি সেশন ইউ হ্যাভ টু অ্যাটেন্ড, কারণ একটাও যদি মিস হয়ে যায় তাহলে আপনি লিঙ্ক আপ করতে পারবেন। তো ফার্স্ট সেশন যেটা আজকে আমি করাবো, বিকজ আমি এটা জানি যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। একজন মানুষকে যখন আমরা দেখতে যাই, তো দেখার সময় যেটা ফার্স্ট কথা মাথায় আসে, মানুষটা দেখতে কেমন, ঠিক কতটা সাকসেস, দ্যাট ইজ সেকেন্ডারি। বাট প্রাইমারি হচ্ছে লুক, অ্যাপিয়ারেন্স, তাকে দেখতে কেমন লাগে। কারণ আমি যেহেতু আপনারা আমার বাংলা শুনে বুঝতেই পারছেন আমি দারুণ বাংলা বলি, বাট নর্মালি বলা যায় যেটা আমাকে কলকাতায় শেখানো হয়েছিল, জো দিখতা হ্যায় ও, মানে যাকে দেখতে ভালো লাগে তাকে, তারই কথা লোক কিন্তু শুনতে চায়। কারেক্ট? এবার যখন লোক একটা দেখতে ভালো লাগে, তাহলে ফার্স্ট ইমপ্রেশনটা আমাদের কোথা থেকে তৈরি হয়? দিস পোর্শন, বিকজ দিস ইজ দ্য মোস্ট ভিজিবল অর্গান ইন আওয়ার বডি। আমাদের শরীরের মধ্যে সব থেকে ভিজিবল অর্গান, তো
তো যেটা আমি আপনাকে বলছিলাম যে জিনিসটা আমরা সবাই জানি আর মানি যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দা লাস্ট ইমপ্রেশন আপনাকে প্রথমে দেখে যে ছবিটা মানুষ তৈরি করে পুরো জীবন সেই ছবিটাই কন্টিনিউ হয় রাইট যাকে দেখতে ভালো লাগে না লোক তাকে শুনতেও চায় এবার অ্যাকর্ডিং টু মি আমি যেটা জানি আর আমি যেটা সবসময় মানি we all are born beautiful amra jonmoi niyeche sundoro amader ke ar kichu dorkar nei but yes beauty always need a small kind of what to do touch up shamanno ektu touch up jodi amra diye di beauty aro enhance hoye jay ar ami eta mani ki shudhu eta ami noy eta apnarao manen right ajke আমি সামান্য একটু লিপস্টিক পরেছি ডেফিনেটলি ন্যাচারাল বিউটি ইজ অলওয়েজ গুড বাট একটা লিপস্টিক যখন আমি পরেছি ও এন্টায়ার আমার পার্সোনালিটিকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে আমি সামান্য যদি একটা ফাউন্ডেশন মাখি আমি জানি মাই স্কিন কালার ইজ ভেরি গুড আই লাভ মাই স্কিন কালার বাট আমি যখন সামান্য একটা ফাউন্ডেশন মাখি ও আমার কালারকে এনহ্যান্স করে দেয় তো আমরা সবাই বর্ন বিউটিফুল রয়েছি but little bit of makeup amader beauty ke aro enhance kore day ar shudhu enhance kore na friends jokhon apni makeup koren apnake dekhe manush tinte state physical mental and financial ei tinte state ke log define korte pare ebar apni mathay bhabchen eita ki kore hote pare yes truth of the life physical এর জ্বর আছে প্রচুর জ্বর আমি ডক্টর দেখাতে যাচ্ছি আমাকে কেউ বলছে তোমার জ্বর আছে তুমি একটু লিপস্টিক পরে নাও তুমি ডক্টর দেখাতে যাচ্ছ what do you think আমার ভালো লাগবে না থাক শরীর ভালো লাগছে না আমি এমনি ঠিক আছি physical mental আমি আনহ্যাপি আমি খুশি নয় আমার মনে কোনো কষ্ট আছে এই মুহূর্তে আমাকে যদি কেউ বলে চলো তোমাকে সাজিয়ে দিই what do you think আমি ভালো ফিল করব no makeup is a symptoms of happiness makeup শুধু তারাই করতে পারে যারা মন দিয়ে খুশি থাকে যদি আমি খুশি না থাকি আমি কোনোদিন মেকআপ অ্যাপ্লাই করতে পারবো and now financial yes পকেটে টাকা নেই বাড়িতে খাওয়া নেই আমাকে লোক বলছে লিপস্টিক পরো is it possible no so makeup is a symptoms of financial mental and physical health teen jon ke reflect kore ekta samanno makeup ebar makeup industry market bohu boro prottek bochhore in fact apni jodi survey kore dekhben apni ba apni google search kore dekhben 2008 e friends sob theke boro jeta problem hoychilo recession প্রচুর লোকে চাকরি গেছিল সেই সময় দুটো ইন্ডাস্ট্রি সবথেকে বেশি এগিয়ে ছিল দ্যাট ইজ ওয়ান ইজ কসমেটিক্স ইন্ডাস্ট্রি অ্যানাদার ওয়ান ইজ নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি তার সবথেকে বড় কারণ কি লোক নিজেকে হ্যাপি করার জন্য লোক নিজেকে পজিটিভ করার জন্য মেকআপ ইজ দা অনলি ওয়েপন আর নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি কেন লোকেদের কাছে যখন টাকা থাকে না লোক একটা ব্যবসা করতে পারে না লোকের কাছে চাকরি নেই তখন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি একমাত্র পথ যে লোককে শেখায় যে ডোন্ট গেট প্যানিক চেঞ্জ ইওর লাইফ এন্ড চেঞ্জ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড দ্যাট ইজ দ্য ক্যাপাসিটি ইউ অল আর হ্যাভিং কারেক্ট সো নাও ফ্রেন্ডস কাম টু দ্য বিউটি প্রোডাক্টস যার উপরে আমি অত আলোচনা আপনাদের সঙ্গে করছি আপনাকে এটা জানা দরকার কি মার্কেটে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে ওয়াই ইউ আর ডিফারেন্ট তো আপনার কাছে অস্ত্র থাকবে you can explain you can build your business with Mr. Love Milan ar kibhabe apni business ta build korben tar jonnoi ami share korchi apnader kache presentation so just give me a minute now hero ta amar ye ppt ta visible hoyeche থ্যাংক ইউ ফার্স্ট স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি মিস্টল অফ মিলান
আজকে যেটা আমি আপনাকে দেখাচ্ছি জাস্ট আ মিনিট যিনি করেছিলেন এই কাজটা ড্রয়িংটা করছিলেন থ্যাংক ইউ সো মাচ দাদা আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমি আপনাকে ডিসেবল করতে পারি রাইট থ্যাংক ইউ সো মাচ তো না এবার আপনি চাইলেও কিছু আঁকতে পারবেন না আঁকা কম্পিটিশনটা এই সেশনের পর তো সেই মুহূর্তে আপনি এলিজিবল আছেন বাট নট নাও ওকে না যেই কথাটা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে যেই জিনিসটা আজকে আমি আপনাকে দেখাচ্ছি ইট ইজ দ্য বিগেস্ট ওয়েপন to build the business can you call them biggest weapon karon ajke dates royeche friend digital platform prochur jinish amra digitally kaaj korchi ar prochur jinish amra digitally promote korte pari ajke dine apnarao janen amra shobai bashay jete pari na shobai ke kotha bolte pari na shobai ke convince korte pari na sei mohute amader kache royeche digital catalog ami request korbo shobai ke পরে আপনারা হিরকদার সঙ্গে যোগাযোগ করুন শান্তার সঙ্গে যোগাযোগ করুন নিজে আপলাইন যারা আপনাকে আজকে ইনভাইট করেছে আপনি তার সঙ্গে যোগাযোগ করুন টু গেট দিস ক্যাটালগ যাতে আপনি ক্যাটালগটা পেতে পারেন এই ক্যাটালগটা যখন আপনি পাবেন এটাকে আপনি এক্সপ্লেইন করবেন কিভাবে দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট কারণ লোক সবকিছু বইয়ের মতো দেখে আমি এটা জানি আমরা ছোটবেলা থেকে কার্টুন দেখতে অভ্যস্ত কিন্তু যখন কেউ পড়তে বলে আমাদের আর ভালো লাগে না তো আজকে আমি আপনাকে জাস্ট জিস্ট বলবো কি কিভাবে আপনি ক্যাটালগটাকে এক্সপ্লেইন করবেন তো ফার্স্ট যেটা আমি আপনাকে বলবো বিউটি হোয়াট ইজ বিউটি বিউটি কি জিনিস তো বিউটি বলতে ফার্স্ট আসে আমাদের লিপ রাইট যখন আমরা একটা লিপ ক্যাটাগরিকে হাইলাইট করব তো লিপসের ভিতরে আমাদের কি কি গুণ আছে বাট তার আগে মিস্ট্রাল অ্যাজ আ ব্র্যান্ড তার ইউএসপি কি আছে তো फ्रेंड्स যদি আপনারা খাতা বই খুলে রেখেছেন প্লিজ মেক আ নোট যে মিস্ট্রাল অ্যাজ আ ব্র্যান্ড তার ইউএসপি তো মিস্ট্রাল এর ফার্স্ট ইউএসপি হচ্ছে যে মিস্ট্রাল ইজ আ হালাল সার্টিফাইড প্রোডাক্ট এর সবথেকে বড় গুণ কি সিন্স ইট ইজ হালাল সার্টিফাইড এটা একমাত্র উত্তর আছে যে উই আর দা বেস্ট রাইট কারণ হালাল সার্টিফিকেশন মানেই হয়ে গেল যে আমাদের উপরে আর কেউ কথা বলতে পারবে না ইটস আ সার্টিফিকেশন তো মিস্ট্রালের সবথেকে বড় গুণ হচ্ছে ইটস আ হালাল সার্টিফাইড দ্বিতীয় মিস্ট্রালের সবথেকে বড় গুণ হচ্ছে ইটস আ প্যারাবেন ফ্রি প্রোডাক্ট নাও জানা দরকার হোয়াট ইজ প্যারাবেন প্যারাবেন হচ্ছে একটা কম দামি প্রিজারভেটিভ কারণ লোক আমার কাছে বহুবার আমি বহুগুলো ব্র্যান্ড হ্যান্ডেল করলাম তো লোক আমাকে বহুবার জিজ্ঞেস করে ম্যাম এই প্রোডাক্টে তো দাম অত কম এই জিনিসের দাম অত বেশি কেন সব সময় মনে রাখবেন ম্যাম সোনা কিনতে গেলে পিতলের প্রাইসে সোনা বিক্রি হয় না সোনা কিনতে গেলে ইউ হ্যাভ টু পে দা প্রাইস অফ গোল্ড আপনাকে সোনারই দাম দিতে হবে তার কারণ প্রোডাক্ট দাম তার জন্যই হয় বিকজ অফ দ্য ইনগ্রেডিয়েন্টস অফ দ্য প্রোডাক্ট একটা প্রোডাক্টের ভিতর এমন কি দেওয়া আছে যার জন্য ওর দাম অত আছে আর সবসময় মনে রাখবেন মিস্টেল অফ মিলান একটা ইটালিয়ান ফর্মুলেশন এটা প্রচুর বড় ব্র্যান্ড যেটা ওয়ার্ল্ডে অলমোস্ট 70-80% কোম্পানিকে ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট করে দেয় তার সঙ্গে আমরা অ্যাসোসিয়েটেড রয়েছি যেটা আমি আপনাকে গর্ব করে বলি যে আমাদের প্রোডাক্ট এনটায়ার ইন্ডিয়াতে নাম্বার 1 এনটায়ার ওয়ার্ল্ডে যদি আমরা কথা বলি তো অ্যানক্রোতি ইজ দ্য লার্জেস্ট কসমেটিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি যে আমাদের জন্য প্রোডাক্ট তৈরি করে তো আপনি এটা বুঝতে পারবেন যে প্রোডাক্ট কোয়ালিটি এন্ড ইনগ্রেডিয়েন্টস ইজ দ্য ওয়ার্ল্ড ক্লাস ইনগ্রেডিয়েন্টস and world class product now ei product er bhitore jeta ami bolchhilam paraben paraben hocche ekta khub kom dami preservative je apnar skin ke jodi apni regular use korte thaken paraben apnar skin ke dry damage kore day
infect regular skin of regular use of paraben skin cancer পর্যন্ত একটা ডিজিজকে জন্ম দিতে পারে আমাদের প্রোডাক্টের সবথেকে বড় গুণ হচ্ছে ইটস আ প্যারাবেন ফ্রি থার্ড যেটা অনেকগুলো প্রোডাক্টসের মধ্যে প্রচুর ভিটামিনস এন্ড মিনারেলস দিয়ে তৈরি করা যেটা না শুধু আপনার রূপকে সুন্দর করবে তার পাশাপাশি আপনার স্কিনকেও হেলদি করে দেবে এর সঙ্গে সঙ্গে ফ্রেন্ডস এই প্রোডাক্টে আরো একটা সবথেকে বড় আপনি গুণ পাবেন ইটস আ ক্রুয়ালিটি ফ্রি ইটস আ ক্রুয়ালিটি ফ্রি কোনো অ্যানিমালের উপরে এর টেস্টিং করা যায় না না কোনো অ্যানিমাল এক্সট্র্যাক্ট এর ভিতরে দেওয়া যায় দ্যাট মিন্স ইউ আর ইন আ সেফ হ্যান্ড আপনি একটা সেফ হ্যান্ডে রয়েছেন যেতে আপনি এটাকে ইউজ করতে পারেন এবার যখন লোক বলে কারণ লিপস্টিক হচ্ছে সবথেকে কমন প্রোডাক্ট সবথেকে কমন এই যে গুলো বললাম এইগুলো হচ্ছে ব্র্যান্ড ইউএস নাও কাম টু প্রোডাক্ট ইউএস This is the first time যেটা আমি লাস্ট টাইম আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশে যেটা আমি বাংলাদেশ যখন সার্ভে করলাম যে মহিলাদেরকে আমি পেলাম আমরা ওনারা আমাকে বললেন ম্যাম আমরা ম্যাককে খুব ভালোবাসি ভেরি গুড কতদিন ধরে বার আপনি ইউজ করছেন ম্যাম 12 বছর হয়ে গেছে আমি ভেরি গুড ম্যাম 12 বছর ধরে একটা ম্যাকের লিপস্টিক পড়েন আপনি ম্যাকের লিপস্টিকের দাম কত ম্যাম 2400 টাকা Very good. Ma'am, একটা USP of MAC আপনি যদি আপনি আমাকে বলেন that will be good for me. আমার knowledge টা enhance হবে। ওনাদের কোনো উত্তর নেই। I'm so sorry to say friends, আজকে আমরা যেটা আপনাকে দিচ্ছি, আমরা শুধু product দিচ্ছি না product এর পাশাপাশি, আমরা আপনাকে knowledge দিচ্ছি why we are the best. আর আপনাকে কিছু করতে লাগবে না শুধু মানুষকে অ্যাওয়্যার করা কাজ হচ্ছে আমাদের লোককে একবার জাস্ট বুঝিয়ে দিই যে আমরা যদি ভালো আছি আমরা কেন আছি তারপরে লোক যদি একবার আপনার প্রোডাক্ট ইউজ করে আমি 100% কনফিডেন্স দিয়ে বলছি ফ্রেন্ড সেকেন্ড টাইম ও বাধ্য আছে আপনার কাছে আসার জন্য কারণ ও পুরো বাংলাদেশ ঘুরে নেই খুঁজে নেই এর থেকে ভালো প্রোডাক্ট আপনি পাবেন না রাইট দ্যাট মাচ অফ কনফিডেন্স আই হ্যাভ এবার যখন আমি কথা বলবো লিপস ফ্রেন্ডস ফার্স্ট ক্যাটাগরি আমাদের কাছে আসছে ম্যাট লিপস্টিক লোকেদের কাছে প্রচন্ড চাহিদা ম্যাট লিপস্টিক লোক চায় যে ম্যাট লিপস্টিক আমাদের খুব ভালো লাগে প্রত্যেকটা মানুষ খুব ভালোবাসে এবার ম্যাট লিপস্টিকে যেটা নরমালি লোকরা ম্যাট পড়ে তো ম্যাট লিপস্টিক যদি আপনি রেগুলার 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 ইউজ করতে থাকেন ম্যাটের কয়েকটা সাইড এফেক্ট জন্ম যেমন ড্রাই লিপ লিপস এর উপরে রিঙ্কলস আর তার পাশাপাশি লিপস গুলো প্যাচি আর স্কেলি হতে আরম্ভ হয়ে আমাদের ম্যাট লিপস্টিক এর মধ্যে যখন আমরা কোনো প্রোডাক্ট কে তৈরি করি আমরা যতগুলো নেগেটিভিটি আছে তাকে সরিয়ে আমরা পজিটিভিটিটাকে জন্ম দিই আর তাই জন্য আমাদের যে ম্যাট লিপস্টিক আছে তার সবথেকে বড় গুণ হচ্ছে ফ্রেন্ডস কি এইটা ইনফিউজড উইথ ভিটামিন ই এন্ড এ এর ভিতরে ভিটামিন ই এন্ড ভিটামিন এ দেওয়া আছে যেটা না শুধু আপনার লিপসকে এন্টিএজিং ইনফ্যাক্ট আপনার লিপসকে হাইড্রেট আর ময়েস্ট করবে এর ভিতরে দেওয়া আছে ফ্রেন্ডস সিয়া বাটার এমন একটা ইনগ্রেডিয়েন্ট যা আপনার ঠোঁটকে ডিপ ময়েশ্চার করে যাতে ম্যাট হওয়া সত্ত্বেও আপনার লিপসের উপরে কোনো রিঙ্কলস পড়বে না আর লিপস ভালো থাকবে ফুল কভারেজ in just one stroke আপনি একবার পড়বেন আর আপনার এর পিগমেন্ট অত ভালো আছে যে আপনি কমপ্লিট কভারেজ পেতে পারেন ইন্টেন্স কালার কালারের পিগমেন্ট খুবই ভালো একবার পড়ার পর আপনার অলমোস্ট 7 টু 8 আওয়ার্স এর টোটের উপরে স্টে করে আর শুধু তাই নয় স্মুথ ইভেন ফিনিশিং আপনি প্রচুর ভালো ফিনিশিং পাবেন পুরো টোটের উপরে even finishing because of the sea butter আর তার সঙ্গে ভিটামিন ই এন এ নাও ফ্রেন্ডস আপনাকে এটা জানা দরকার কি আজ অবধি যে ম্যাট গুলো আপনি ইউজ করেছেন আপনি কি ওর ভিতরে একটা গুণ যদি আমরা না বলতে পারি এইখানে আমরা পাঁচটা প্রোডাক্ট ইউএসপি বলতে পারি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রেন্ড বারবার মনে রাখবে শুধু ক্রিম ম্যাট বললে হবে না ইউ হ্যাভ টু টেল দেম অল দ্য ইউএসপিস
আমাদের প্রোডাক্টে এখন কি জিনিস আছে যেটা অন্য ব্র্যান্ডের মধ্যে নেই। তো জাস্ট যখন ক্যাটলগটা দেখবেন, ক্যাটলগটাকে পড়বেন আর এইগুলো একবার মনে রাখা চেষ্টাও করবেন। নাও ফ্রেন্ডস, এরপরে চলে আসলো, এর মধ্যে রয়েছে আটখানা ভাইব্রেন্ট কালার, ডিফারেন্ট ডিফারেন্ট এইট কালার ইউ উইল গেট। আমি জাস্ট আপনাকে এখানে পিকচার দেখিয়ে দিচ্ছি। আর আমি জানি মহিলারা, বিকজ ইন্ডিয়াতে তো আমি দেখেছি প্রচুর প্রচুর ভালোবাসা, ইনফ্যাক্ট আমরা 80% আউট অফ দ্য স্টক হয়ে যায়, কারণ আমরা প্রোডাক্ট অতটাই হাই এন্ড ডিমান্ড থাকে। রিকোয়েস্ট করবো একবার আপনাকে ইউজ করতে হয়, ফার্স্ট টাইম ইউজ করার পর, কারণ এখন আপনি শুনছেন, শুনে আপনার ভালো লাগছে, যখন আপনি ইউজ করবেন ইউ উইল গেট দ্য কনফিডেন্স। আর যখন আপনার কনফিডেন্স আসবে ফ্রেন্ড, নোবডি উইল হ্যাভ দ্য রাইট টু স্টপ ইউ, আপনাকে কেউ আটকাতে পারবে না। সেকেন্ড প্রোডাক্ট হলো ফ্রেন্ড, যেটা হচ্ছে আমাদের লং ইয়ার লিপস্টিক। আপনি এখনো আমাকে দেখতে পেরেছেন, দিস ইজ মাই ফেভারিট লিপস্টিক, নাম্বার হচ্ছে 005 রেড ভেলভেট। This is all time favorite lipstick, this is my all time favorite. তার সবথেকে বড় কারণ হয় আমি সকাল 10টা থেকে জুমে বসি আর প্রায় রাত্রি 8টা 9টার মধ্যে আমার জুম শেষ হয়। এভরি টাইম ইউ হ্যাভ টু, মানে আই হ্যাভ টু বি ফ্রেশ এন্ড গর্জিয়াস লাগা আমার দরকার আছে, বিকজ আমি নিজেকে যদি না ভালোবাসতে পারি আমি অন্যকে ভালোবাসতে পারবো না। তো তাই জন্য আমি নিজেকে মেনটেন করে রাখি। আর তাই জন্য ফ্রেন্ডস, যতবার আমি পুরো দিনে চা খাই, জল খাই, খাওয়া খাই, আমি এই এই চেয়ারে বসে আমার প্রত্যেকটা দিনচর্যা যেগুলো করা উচিত, আমি প্রত্যেকটা লাঞ্চ ডিনার এইখানেই আমার হয়ে যায়, আর আমার লিপস্টিক কিন্তু ইনট্যাক্ট থাকে। যেমন আমি সকালে লাগিয়ে রাখি, পুরো দিন আমার এই লিপস্টিকটা চলে যায়। তার সব থেকে বড় কারণ হচ্ছে এটা ভেলভেট ম্যাট ফিনিশ, awesome result আপনি পাবেন, ultra long stay, কোনো চিটচিটে ভাব পাবেন না, একদম ম্যাট ফিনিশ পাবেন, wonderful look পাবেন, one stroke ahead, একবার পড়লেই আপনার কালার পুরো ডান। দিস ইজ দ্য লং ইয়ার লিপস্টিক, আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিই, দিস ইজ দ্য লং ইয়ার লিপস্টিক। এভাবে আপনি ব্রাশ নেবেন, জাস্ট ইউ নিড টু অ্যাপ্লাই ইট এন্ড দ্যাটস ইট। কাশিশ, আপনারাও একবার ট্রাই নিশ্চয়ই করবেন। ইনফ্যাক্ট 009 ইজ অলসো ভেরি ফেভারিট প্রোডাক্ট অফ মাইন, যেটা আমি আপনাকে এখন দেখালাম। 00015 একটা ট্যাগ কালার আছে যেটা দারুণ লুক দেয়, তো আমার তো প্রত্যেকটা কালারই পছন্দ, আর আমার কাছে প্রত্যেকটা শেড অ্যাভেলেবল আছে, জাস্ট চাইবো আপনার কাছে কিটা জানো রেডি থাকো। নেক্সট চলে আসুন ফ্রেন্ডস, এবার আমরা কথা বলবো লিপ গ্লস। কেন লিপ গ্লস দরকার, কারণ আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি ফ্রেন্ডস, আপনি ফিল করবেন ওঠার পর আমাদের ঠোঁটের মধ্যে একটা ড্রাইনেস চলে আসে। আর শুধু তাই নয়, আমাদের ঠোঁটগুলো ময়েশ্চার দরকার হয়। At the same time, আমরা নিজের পার্সোনালিটিকে এনহ্যান্স করি, তাই জন্য আমাদের কাছে আছে সিল্ক শাইন লিপ গ্লস। ব্রিলিয়েন্ট শাইন পাবেন, অ্যারোমা ফ্রেগনেন্স পাবেন, লাইট ওয়েট টেক্সচার পাবেন, অ্যান্ড সিল্কি সফট ফিল পাবেন, যেটা লাগালে আপনার মনে হবে যে আমার লিপ পুরো পাল্টিয়ে গেছে। চারখানা কালার, ডিফারেন্ট ডিফারেন্ট ফোর ডিফারেন্ট কালার আপনি এখানে পাবেন। তার মধ্যে একটা কালার আপনি পাবেন গোল্ড রাশ, ওয়ান্ডারফুল, এটা দিয়ে আপনি লিপটাকে শাইন হাইলাইট করতে পারেন, গ্লো বাড়াতে পারেন, ইনফ্যাক্ট আপনি আই বা হাইলাইটারেও কাজ করতে পারেন। চেরি ব্লসম এন্ড ইনোসেন্স, ইনোসেন্স ইজ মাই ফেভারিট কালার, আমি খুব ভালোবাসি চেরি ব্লসমও, আমি প্রচুর ইউজ করি। আই জাস্ট রিকোয়েস্ট অল অফ ইউ যে আপনারা সবাই এটাকে ইউজ করুন। নেক্সট হচ্ছে ফ্রেন্ডস স্টার লাইট লিপস্টিক। A starlight lipstick, one of the again very popular range in India, তার সবথেকে বড় কারণ হচ্ছে আমরা একবার লিপস্টিক পরি আর আমরা বারবার বারবার চাই না তাকে টাচ আপ দেওয়ার জন্য। তো এর মধ্যে গুণ হচ্ছে যে এটা শাইন, হাই শাইন দেওয়া তৈরি করা। শুধু তাই নয়, আপনাকে কমপ্লিট কভারেজ দেবে ঠোঁটের উপরে, পিগমেন্ট
প্রচুর রিচাচি পিগমেন্ট মানে যখন আপনি একটা কালার অ্যাপ্লাই করবেন যেই কালারটা আপনি একবার অ্যাপ্লাই করবেন সেটা আপনার ঠোঁটে থাকবে অ্যাজ সুপার স্টে একবার লাগাবেন 8 ঘন্টা নরমালি আপনার ঠোঁটে লিপস্টিক চলবেই চলবে এন্ড ইয়েস উইথ ক্রিমি ফিনিশের উপরে এটা আপনি পাবেন এর মধ্যে फ्रेंड्स আমাদের কাছে তিন ধরনের কালার অ্যাভেলেবল আছে এন্ড ইয়েস এটা নিতে ভুলবেন না এটা ফার্স্ট টাইম আমি যেটা জানি আমরা বাংলাদেশে যেটা পাঠিয়েছি ইটস দ্য অসম ফিডব্যাক फ्रेंड्स যেটা আপনি দেখবেন টপ কোড লিপস্টিক এই দুটো কালার সিলভার আর ব্রঞ্জ আপনি পাবেন এইটা দিয়ে আপনি হাইলাইট করতে পারেন আই আই মেকআপ করতে পারেন চিকস এর উপরে হাইলাইট করতে পারেন হোঠ কে হাইলাইট করতে পারেন নিজের মুখকে ভালো করে সুন্দরভাবে অ্যাজ আ হাইলাইটার আপনি ইউজ করতে পারেন সিলভার এন্ড ব্রঞ্জ দুটো কালার আছে ব্রঞ্জ আমরা প্রায় যদি লিপস্টিকে আপনি আরো একটু গ্লো চান আপনি আগে ব্রঞ্জ লিপস্টিকটা লাগিয়ে দেবেন তার উপরে যে কোনো কালার পড়লে पार्टी वेयर लिपस्टिक के लुक हो जाए तो এটা আপনার কিটিতে থাকা দরকার নেক্সট হচ্ছে फ्रेंड्स ডুয়াল টোন লিপস্টিক আই এম 100% কনফিডেন্ট কি এই ধরনের লিপস্টিক আপনি সহজে খুঁজে পাবেন তার সবথেকে বড় কারণ একটা লিপস্টিকে দুটো কালার এটা বেস্টিজ যখন লঞ্চ করেছিল উই অল ওয়্যার সো হ্যাপি যে দিস ইজ দা ইউনিক জিনিস যেটা আমাদের হাতে এসেছিল যে ডুয়াল টোন লিপস্টিক একটা লিপস্টিকে দুটো কালার তার মধ্যে फ्रेंड्स আপনি এই একটা লিপস্টিকে 5 বা 6 ভাবে ইউজ করতে পারেন কারণ এর মধ্যে দুটো কালার আছে তো সিঙ্গেল সিঙ্গেল আপনি अप्लाई করতে পারেন একটার উপরে আপনি একটা अप्लाई করতে পারেন এন্ড লিপস সেন্টারে পুরো লিপসে একটা কালার লাগিয়ে মিড অফ দা সেন্টার আপনি অন্য লিপস্টিকটাও করতে পারেন চার ধরনের কালার ওইখানে अवेलेबल রয়েছে তার মানে আপনি চার ধরনের কালারটাকে আট ধরনে চেঞ্জ করতে পারেন यस ওয়ান মোর কালার লিপ চবিস फ्रेंड्स আমি যদি আপনাকে দেখাই দিস ইজ মাই লিপ চবি এটাকে যখন আপনি খুলে দেখবেন ইট জাস্ট লুক লাইক দিস এইভাবে আপনি দেখতে পারবেন পেন্সিল শেপে আছে ভেরি ইজি টু अप्लाई আপনি যে কোনো মুহূর্তে এনাকে अप्लाई করতে পারে এন্ড দেন আপনি এনাকে এইভাবে রোল করতে পারে ইটস ইজি টু अप्लाई সব সময় আমরা করতে পারি ইজি টু ক্যারি আমরা যে কোনো জায়গা গেলাম এইভাবে আমরা প্যাক করে রেখে দিলাম সবথেকে ভালো জিনিস সেমি ম্যাট না ড্রাই করে না চিপচিপাপন ভাব দেয় স্কিন কে খুব সুন্দর লিপকে আমাদের ম্যাট ফিনিশ দেয় আর তার সঙ্গে সঙ্গে আমাদের লং লাস্টিং রয়েছে অনেকক্ষণ লিপস্টিকের উপরে চলে এর মধ্যে फ्रेंड्स আপনি পাবেন 4 डिफरेंट কালার নাও ইটস টাইম ফর আই फ्रेंड्स আমি জানি করোনা চুল করোনার মধ্যে আমরা যেই বাসায় থেকে বের হই আমাদের মাস্ক পরতে লাগে মাস্ক মানে লিপস্টিক ভিতরে চলে যায় বাট তাও আমি বলি আমরা লিপস্টিক পরা বন্ধ করি নি তার কারণ হচ্ছে লিপস্টিক আমরা পরি ফর आवर সেলফ কনফিডেন্স আমরা যদি পুরো মেকআপ করি লিপস্টিকটা পরি আমাদের কনফিডেন্স আমরা হারিয়ে ফেলি বাট তাও চোখের মেকআপের উপরে এখন আমাদের জোর বেশি বিকজ উই অল নো চোখ কথা বলে আর তাই জন্য আমাদের কাছে রয়েছে আই সেগমেন্ট আই এস সেগমেন্টের মধ্যে फ्रेंड्स আমাদের কাছে কি প্রোডাক্ট রয়েছে ফার্স্ট প্রোডাক্ট রয়েছে টিপ ডিফাইন কাজল फ्रेंड्स এটা আই ডক্টর দ্বারা অ্যাপ্রুভড প্রোডাক্ট যেটা চোখে দিলে কারণ নরমালি আপনি দেখেছেন এখন ডক্টররা চোখে কাজল করতে বারণ করে ডক্টর বলে না চোখে কাজল দেবেন না বিকজ কাজলের মধ্যে প্রচুর ধরনের কেমিক্যাল থাকে যে আই ইজ আ ভেরি সেনসিটিভ অর্গান তাকে নষ্ট করে দেয় फ्रेंड्स আমাদের যে ডিপ ডিফাইন কাজল আছে ইটস আ টেস্টেড প্রোডাক্ট যেটা ইউজ করলে চোখে কোনো ক্ষতি হবে না এক্সট্রিম ব্ল্যাক সুপার স্মুথ আর ওয়াটার লাইনের উপরে যদি আপনি এটাকে ইউজ করেন কোনো অসুবিধা হবে না চোখের মধ্যে কোনো প্রবলেম হবে না লং লাস্টিং সুপার ফিনিশ জেড ব্ল্যাক তো এটা আপনি ট্রাই করতে পারেন নেক্সট ইজ ওয়াটার প্রুফ লিকুইড আইলাইনার এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্রোডাক্ট তার কারণ হচ্ছে ফ্রেন্ডস আমরা যখন আইলাইনার পরি নরমালি দেখা যায় যে আমাদের আইলাইনার
ঠিক দেখবেন 3-4 ঘন্টা পর পেট হতে আরম্ভ হয়ে যায়, বা যদি আমরা বৃষ্টিতে ভিজে যাই দেখবেন 1-2 ঘন্টা পর, মানে বৃষ্টি যদি চোখের উপরে পড়ে আইলাইনার কোথায় যে বেরিয়ে যায় আমরা বুঝতেই পারি না, রাইট? এই যে আইলাইনারের কথা আমি আপনাকে বলছি, একবার আপনি যদি ইউজ করেন এটা অন্তত 18-20 ঘন্টা আপনার চোখের উপরে ইন্ট্যাক্ট থাকবে। ওয়াটারপ্রুফ, ইজ মাস্ট প্রুফ, রিচ ম্যাট ব্ল্যাক, এটা শাইন নয়, এটা ম্যাট ব্ল্যাক যেটা প্রচন্ড ফ্যাশনে রয়েছে আর চোখকে খুব সুন্দর হাইলাইট করে। শুধু তাই নয় ফ্রেন্ড, আমাদের কাছে রয়েছে আইলাইনার পেন্সিল, এটা আইলাইনার পেন্সিল রয়েছে যেটা খুব সহজ ভাবে আপনি চোখে মেকআপটা করতে পারবেন। এন্ড নেক্সট যেটা রয়েছে দ্যাট ইজ মাল্টি কালার কাজল, গ্রিন, পিকক ব্লু এন্ড ব্ল্যাক। ইয়েস ফ্রেন্ড, আপনি যদি আমার আই মেকআপটা কাজ থেকে দেখবেন তো দেখেন আমি আজকে গ্রিন কালার, যেহেতু আমি গ্রিন কালারের ড্রেস পরেছি, আই অ্যাপ্লাইড গ্রিন কালার অফ কাজল, আমি গ্রিন কালারের কাজল পরেছি বিকজ আমি তাকে নিজের মেকআপটাকে সেভাবেই আজকে গ্রুম করেছি। তো গ্রিন কাজল শুধু চোখের ভিতরে আপনি না পড়তে তো পারবেনই, তার পাশাপাশি আপনি আই শ্যাডো হিসাবেও তাকে ইউজ করতে পারেন। এর ভিতরে আপনি গ্রিন, পিকক পার্পল, ব্লু এন্ড পিকক গ্রিন, আপনি তিনটে কালার তার সঙ্গে সঙ্গে ব্ল্যাক আপনি এটাও পাবেন। নেক্সট রয়েছে ফ্রেন্ডস শর্ট টাইম মাসকারা। ফ্রেন্ডস, বাজারে প্রচুর মাসকারা অ্যাভেলেবল, প্রচুর। আমাদের মাসকারায় কি গুণ আছে? আমাদের মাসকারা ওয়ার্ল্ডে রেনাউন্ড মাসকারা রয়েছে, তার সব থেকে বড় কারণ আমাদের মাসকারা যে ব্রাশ আপনি দেখতে পাচ্ছেন এটা আপনাকে চোখের উপরে প্রচুর ভালো ভলিউম দেয়। শুধু তাই নয় ফ্রেন্ডস, এই যে ব্রাশটা রয়েছে এই ব্রাশ থেকে খুব ইজিলি আপনি চোখের মেকআপটাকে হাইলাইট করতে পারেন। শুধু তাই নয় ফ্রেন্ডস, এর পাশাপাশি যেটা গুণ আমরা পাই, আমাদের আইটাকে এই ল্যাশেস গুলোকে ভলিউম দেয় এন্ড ইয়েস আমাদের ল্যাশেস কে ড্রাই করে না, যেটা নরমালি ওয়াটার বেস মাসকারা হয়। ওয়াটার বেস মাসকারা কি করে, আমাদের ল্যাশেস গুলোকে ড্রাই করে দেয়, পরবর্তীকালে ল্যাশেস হাফ ব্রেকডাউনও হয়ে যায়, ভেঙে পড়ে যায়। শুধু তাই নয়, ল্যাশেস গুলো মনে হয় আর্টিফিশিয়াল মনে হয়। এটা ইউজ করলে আপনার ল্যাশেস ড্রাই হবে না, লং লাস্টিং হবে, ভলিউম পাবেন এন্ড ওয়াটারপ্রুফ আইল্যাশেস, ওয়াটারপ্রুফ আপনার চোখটা থাকবে। আই শ্যাডো, আপনারা যেটা জানেনই আই শ্যাডো ইউজ করলে চোখকে দেখতে ভালো লাগে। তো আমাদের কাছে গুণ কি আছে ফ্রেন্ডস, স্মুথ টেক্সচার। যারা ইউজ করেছেন আমি রিকোয়েস্ট করব প্লিজ শেয়ার ইওর ফিডব্যাক, কারণ আপনাদের ফিডব্যাক আমাদের জন্য খুবই দরকার। আই শ্যাডো কি করে, টেক্সচারে প্রচন্ড স্মুথ টেক্সচার আছে, যেটা ইউজ করলে ল্যাশেস মানে চোখ তো ভালো লাগবেই, তার পাশাপাশি এর অ্যাপ্লিকেশনটাও খুব সহজ। কালার প্রচন্ড রিচ আর লুমিনিয়াস ফিলিংস আপনাকে এটা দেবে, যেটা চোখকে খুব সুন্দর হাইলাইট করে। এর মধ্যে আপনি তিন ধরনের কালার বাংলাদেশের মধ্যে পাবেন। ওয়ান ইজ, এইখানে আপনি তিনটে কালার দেখতে পাচ্ছেন, হ্যাপি পিঙ্ক ট্রায়ো, ক্যারামেল টুইস্ট ট্রায়ো অ্যান্ড ওয়ান মোর, তিনটে ধরনের আই শ্যাডো আপনি ওইখানে পাবেন। নাও কাম টু ফেস, ফেসের উপরে আমরা যখন যাই ফ্রেন্ডস, ফেসের মধ্যে আমাদের গুণ রয়েছে। ফার্স্ট রয়েছে কমপ্লিট কভারেজ কনসিলার। কেন কনসিলার দরকার ফ্রেন্ডস, যদি আমরা নিজের ফেসকে দেখি তো আমাদের ফেসের মধ্যে যেটা ফার্স্ট প্রবলেম আমরা পাই দ্যাট ইজ আই পোর্শন। এইখানে দেখবেন আমাদের স্কিন কালার প্রায় ডার্ক থাকে, এই জায়গাতে প্রায় অনেকজন মহিলাকে আপনি পাবেন ডার্ক প্যাচ, এইখানে পাবেন অনইভেন টোন, মানে গায়ের রং স্পর্শা হোক কি শ্যাম বর্ণ ইট শুড বি ওয়ান কালার, বাট আমাদের স্কিনের মধ্যে আমরা নানা রকমের কালার পাই আর তাই জন্য আমাদের স্কিনের উপরে যখন আমরা মেকআপ করি আমাদের নানা রকমের প্যাচ মতো দেখা যায়। আমাদের যে কনসিলার আছে ফ্রেন্ডস, তার সব থেকে বড় গুণ ব্লেন্ড হয় খুব সুন্দরভাবে, কমপ্লিট কভারেজ দেবে আপনাকে, গর্জিয়াস অ্যান্ড ফ্ললেস স্কিন দেবে। তো মেকআপ করার আগে আপনি আগে ক্লিনজিং টোনিং, মানে প্রথমে ফেস ওয়াশ করলেন, ক্লিনজিং টোনিং করলেন, ময়শ্চারাইজার দিলেন, তারপরে আপনি আগে কনসিলার দিলেন, দেন ইউ গো উইথ দ্য ফাউন্ডেশন।
अगेन যেটা আমি বারবার বলি আমি প্রচুর লোককে মেকআপ করতে দেখেছি অনেক লোক মেকআপ মানে গায়ের রংকে সাদা করে দেওয়া দ্যাট ইজ নট মেকআপ মেকআপ মানে হচ্ছে फ्रेंड्स আমার যে স্কিন কালার আমি তাকে এনহ্যান্স করব আর আমাদের জন্য তাই জন্য আমরা তৈরি করেছি পারফেক্ট ব্লেন্ড লিকুইড ফাউন্ডেশন যার সবথেকে ভালো গুণ হচ্ছে যে ইটস আ ম্যাট ফিনিশ যেহেতু এটা ম্যাট ফিনিশ আপনার স্কিন কে অয়েলি চিটচিটে ভাব দেবে না প্রচন্ড ম্যাট লুক দেবে ফুল কভারেজ আর এর ভিতরে যে স্কিন কে হাইড্রেট করে ফ্রেন্ড সবথেকে বড় গুণ এটা মাখলে আপনাকে সান প্রোটেকশন আলাদা করে মাখতে লাগে না বিকজ এর ভিতরে এসপিএফ 30 দেওয়া আছে এন্ড সবথেকে বড় জিনিস যেটা ফ্রেন্ডস ইটস দ্য অ্যান্টি এজিং ইনগ্রেডিয়েন্ট যেহেতু এটা অ্যান্টি এজিং এটা ব্যবহার করলে লুক ওয়াইজ স্কিন ওয়াইজ আপনার আর বয়স বাড়বে না রাইট ফ্রেন্ডস এর মধ্যে আপনি বাংলাদেশের দুটো কালার পাবেন 001 002 যার গায়ের রং খুব ফর্সা তাদের জন্য নাম্বার হচ্ছে 001 যার গায়ের রং একটু শ্যাম বর্ণ তাদের জন্য নাম্বার হচ্ছে 002 আহ ইয়েস আই লাভ দিস কম্প্যাক্ট তার সব থেকে বড় কারণ হচ্ছে এর নাম্বার হচ্ছে 007 এইটা হচ্ছে আমাদের টু লুক কম্প্যাক্ট পাউডার এর মধ্যে আপনি দুটো এর মধ্যে আপনি বাংলাদেশের দুটো কালার পাবেন এইটা হচ্ছে আপনার ফাউন্ডেশনে অ্যাপ্লিকেশনে পর আপনাকে কম্প্যাক্ট ইউজ করতে লাগে টু সেটল ডাউন দা মেকআপ अगेन 002 1 এন্ড 2 প্লাস 003 তিন নম্বরও अवेलेबल আছে এটা আপনাকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আপনি তো লাগাবেনই প্রত্যেক 2 ঘন্টা 3 ঘন্টা পর জাস্ট গিভ আ টাচ আপ হালকা টাচ আপ দিয়ে দিলেও আপনার স্কিন কিন্তু খুব সুন্দর লাগে দিস ইজ কলড প্রোফিক্স ফ্রেন্ডস মেকআপ মানে অলওয়েজ সামথিং নিউ নিউ বলতে গেলে এমন একটা জিনিস যেটা মার্কেটে লোক জানেই না প্রোফিক্স লুজ পাউডার হচ্ছে ফ্রেন্ডস এমন একটা প্রোডাক্ট যে আপনার যে এক্সট্রেসিভ সিডিসিয়াস গ্ল্যান্ড থেকে যে সিক্রেশন গুলো হয় যে ঘাম গুলো বের হয় তাকে রিডিউস করতে সাহায্য করে শুধু তাই নয় মেকআপকে লং লাস্টিং করার জন্য প্রচন্ড ভালো তো আপনি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে যদি আপনি খুব বেশি ঘামান বা আপনাকে মেকআপকে লং লাস্টিং করতে হয় আপনি আগে প্রোফিক্স অ্যাপ্লাই করুন then give the foundation then compact then again give the foundation profit আর তারপরে আপনি বাইরে বেরুন আপনি লং লাস্টিং লুক পাবেন প্রফিক্স একটা আরো গুণ আমরা এটা পাই ফ্রেন্ডস যে প্রফিক্স এটা সবথেকে আমার ভালো লাগে বিকজ এটা লাগালে একটা গ্লোয়িং লুক আমাদের স্কিনের উপরে চলে আয় আর গায়ের রং ফর্সা ফর্সা লাগে সঙ্গে সঙ্গে রয়েছে ব্লাশ ইয়েস যদি আপনি আমাকে ক্যামেরা দেখতে পাচ্ছেন আই হ্যাভ অ্যাপ্লাইড দ্য ব্লাশ রাইট আমি ব্লাশ ইউজ করেছি তার সবথেকে বড় কারণ আমরা যখন মেকআপ করি আমাদের স্কিন ফ্ল্যাট হয়ে যায় আমরা যখন ব্লাশ লাগাই এর স্কিন কে ডিফারেনশিয়েট করে পোরশন ডিফারেনশিয়েট করে আমাদের বোন যেটা আমাদের এই বোনটা আছে তাকে হাইলাইট করার জন্য সাহায্য করে তো তাই জন্য ব্লাশ ইজ ইম্পর্টেন্ট ব্লাশ মানে চিট ফোন কে রেড করে দিতে হয় তো তাই জন্য অলওয়েজ অ্যাপ্লাই দ্য ব্লাশ এটা দুটো কালারে ওইখানে অ্যাভেলেবল রয়েছে এন্ড নাও কাম টু দ্য নেল লেকার নেল পলিশি মধ্যে ফ্রেন্ডস আমাদের কাছে প্রচন্ড নেল পলিশ প্রচুর নেল পলিশের সিলেকশন রয়েছে আমাদের নেল পলিশ সবথেকে ভালো কেন তার সবথেকে বড় কারণ হচ্ছে মার্কেটে যে নেল লেকার গুলো আপনি পাবেন তার একটা প্রবলেম আপনি পাবেন কি নেল নেল পলিশ করার পর আপনার নখের উপরে একটা নয়ন যখন নেল পলিশটা আপনি সরান একটা প্যাচ চলে আসে এইটা যদি আপনি পড়বেন আপনার নখের উপরে নেল পলিশ সরালে কোনো প্যাচ পাবেন না নাম্বার 1 নাম্বার 2 যেটা গুণাগুণ আপনি এর ফ্রেন্ডস পাবেন দুটো কোট যদি আপনি অ্যাপ্লাই করেন এটা লং লাস্টিং 15 থেকে 20 দিন পর্যন্ত চলে তার মানে নখ থেকে কালার তাড়াতাড়ি সরে না 33 নম্বর হচ্ছে চিপ যে আপনি একটা নেল পলিশ করলাম মাঝখান থেকে বেরিয়ে গেল ওই রকম হবে না লং লাস্টিং থাকবে প্রত্যেকটা নেল কালার একদম পার্লার কালারের মতো আছে মানে ইউজ করলেই আপনার মনে হবে যে খুবই ভালো লাগছে আমার আর ইনফ্যাক্ট আমি আপনাকে দেখাই আমার কিটিতে এই নেল লেকারটা সব সময় থাকে
বিকজ ইট গিভস মি দ্য গ্লিটার যেহেতু গ্লিটার দেয় আমি যে কোনো নেল পলিশ পড়া পর এটাকে পরে নিলে এটা অসম একটা ফ্যাশনেবল লুক আমাকে প্রোভাইড করে নাও ফ্রেন্ডস দিজ আর দ্য কালার্স এগুলো ম্যাট ফিনিশ ইয়েস অ্যান্ড নাও ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্ট টু ইউজ মেকআপ রিমুভার মেকআপ সবাই করে আর মেকআপ করার পর মেকআপ তোলারও দরকার নর্মালি মানুষ কি করে যে কোনো একটা ফেস ওয়াশ নাই মেকআপকে রিমুভ করে কিন্তু মেকআপ 7 থেকে 8 ঘন্টা পর স্কিনে পেনেট্রেট করে দেয় ফের তো এই মেকআপ রিমুভারের গুণ হচ্ছে যে এটা হচ্ছে আপনার স্কিনকে না শুধু ক্লিন করে তার পাশাপাশি এই মেকআপ রিমুভারটা দুটো কালারের মধ্যে মিক্স আছে এটাকে ভালো করে শেক করবেন তারপরে কটনে স্প্রে করবেন আর তারপরে মুখটাকে যখন আপনি মুছবেন স্কিনে প্রচন্ড ভালো একটা গ্লোয়িং লুক চলে আসবে যাতে স্কিনকে দেখতে খুব সুন্দর লাগবে অ্যান্ড ইয়েস এরপরে রয়েছে আমাদের কাছে ডিপ অ্যান্ড ক্লিন নেল পলিশ রিমুভার এটাকে আমি সবসময় বলি ম্যাজিক্যাল নেল পলিশ রিমুভার কারণ এটা যতক্ষণ আপনি ইউজ করবেন আপনি বুঝতে পারবেন না এই কন্টেনারটা আপনি দেখতে পাচ্ছেন যে কোনো নেল যারা নেল পলিশ করেছে তাকে জাস্ট আঙ্গুলটা তার কন্টেনারের ভিতরে দেবেন কাউন্ট 10 এভাবে কাউন্ট করবেন আর 10 কাউন্ট করতে করতে তার নখ থেকে নেল পলিশ গায়ব রাইট ফ্রেন্ডস দ্যাট ইজ দ্য ব্রাশ অ্যান্ড দ্যাটস অল প্রথম ব্রাশ যেটা দেখছেন দ্যাট ইজ ফর ফাউন্ডেশন আর তার সঙ্গে ব্লাশ ইউজ করার জন্য দ্বিতীয় যেটা দেখছেন সেটা হচ্ছে আই শ্যাডো ইউজ করার জন্য আর তৃতীয় যেটা দেখছেন সেটা হচ্ছে টু ফিল আপ দা লিপ লিপসের জন্য আপনি এটাকে ইউজ করতে পারেন রাইট নাও ফ্রেন্ডস আমি আপনাকে প্রোডাক্ট বললাম এবার আমি রিকোয়েস্ট করব বিকজ আমি জানি কি জিনিস প্রচুর ভালো কিন্তু এটাকে নিয়ে বিজনেস করব কিভাবে তো আমি রিকোয়েস্ট করব হিরোকাকে হিরোকা ক্যান ইউ হিয়ার মি হিরোকা ক্যান ইউ হিয়ার মি হিরোকা আপনি আমাকে শুনতে পাচ্ছেন ওকে টিল দ্য টাইম আমি রিকোয়েস্ট করব শান্তা ক্যান ইউ হিয়ার মি শান্তা আপনি আমাকে শুনতে পাচ্ছেন Yes, Arti ma'am. Thank you so much. I'm so sorry. You were muted. Ami dekhte pachhilam na. So thank you so much everyone for listening me. Yes, jeta ami apnake bolbo je jeta ajke apni amar mukh theke shunlen. Jinish khub bhalo. Now ever success howar jonno amaderke kichu korte hobe. So success howar jonno amaderke jeta korte hobe shetai jonno brief korar jonno. Ajke Hirokda apnader shonge available ache. And yes friend. Jeta upcoming session. ভুলবেন না তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে ট্রেন্ড আপ করব হাউ টু গেট আ বিউটিফুল স্কিন আই হোপ আপনারা আমার সঙ্গে থাকবেন আর আই হোপ সেশনটা অ্যাটেন্ড করে লুক এন্ড বিউটি দুটোকেই আপনি এনহ্যান্স করতে পারবেন টিল দ্য টাইম থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আরতি ম্যাম থ্যাংক ইউ সো মাচ আমি শান্তা ম্যামকে রিকোয়েস্ট করব আসার জন্য এবং তার বক্তব্য রাখার জন্য ওকে থ্যাংক ইউ সো মাচ আজকে আসলে আমাদের আমার এখানে নেটওয়ার্কটা ভীষণ পুয়র যে কারণে আমার মনে হচ্ছে আমার ভয়েস খুব একটা ক্লিয়ার আসছে না থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য এবং আমি সবাইকে এন্টায়ার টিম আমাদের প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে এমন একটা প্ল্যাটফর্ম বা আমরা একটা এমন একটা জায়গা পেয়েছি বা এমন একজন ট্রেনারকে পেয়েছি আমরা এমন একজন কোচকে পেয়েছি যারা এক্সপিরিয়েন্স 21 বছর কেউ 18 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে
আমাদেরকে এই ধরনের একটা প্ল্যাটফর্মে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমরা প্রতি বৃহস্পতিবার এই ট্রেনিং গুলো পাচ্ছি এবং ম্যাডামের এত বিজি শিডিউল আপনারা শুনলেন যে সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত তার মানে ইনচার এত বড় টিম গুলোকে পরিচালনা করার পরেও তিনি পার্সোনালি আমাদেরকে এই টাইমটা দিচ্ছেন, এটা আমাদের কাছে অনেক বড় অপরচুনিটি। তো আপনারা আপনাদের প্রত্যেকে আমি এখানে প্রায় 190-র উপর আমাদের এখানে আজকে পার্টিসিপেন্ট আছে, আমি প্রত্যেককে একটা জিনিস বলতে চাইবো, সেটা হলো যে আপনারা ওয়েস্টেজ অনেকেই শুরু করেছেন, অনেকে যারা নতুন আছেন, সবার ফার্স্ট যেটা আপনার এখন করণীয় উচিত সেটা হচ্ছে আপনাদের নিজেদের অ্যাপসটাকে ডাউনলোড করা। আমি সবাইকে বলবো ওয়েস্টেজ অনলাইন শপিং, ওয়েস্টেজ এখন রাইট টাইম, আজকের দিনে আমরা প্রত্যেকে কিন্তু আমরা ডিজিটালি মুভ করছি। আপনাদেরকে ম্যাডাম কি বললেন যে ডিজিটাল ক্যাটলগ কে আমরা কিভাবে বিজনেসের কাজে আগে এগিয়ে নিয়ে যেতে পারি, ডিজিটাল ক্যাটলগ আমরা লোককে কিভাবে প্রমোশনে আগে আমাদের বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই সমস্ত জিনিসটাই কিন্তু আমাদেরকে আজকের দিনে ডিজিটাল করে ফেলতে হচ্ছে। তো আজকে যারা এখানে আছেন বাংলাদেশ এবং ইন্ডিয়া প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো, ওয়েস্টেজ আমাদের তো যে অ্যাপসটা নিয়ে এসছে সেই অ্যাপসটা কিন্তু অ্যামেজিং একটা অ্যাপ, যে অ্যাপসটা আপনাকে আপনার বিজনেসকে ডাবল নয় ট্রিপল নয় 4 times বাড়াতে পারে। কারণ আপনাদের আপনার ওই অ্যাপসটাই আপনার একটা আপলাইনের কাজ করবে, আপনার সারাদিনে আপনার টিমকে হ্যান্ডলিং করার জন্য, আপনার টিমের সাথে কানেকশন রাখার জন্য, আপনার সাইট ভলিউম কিভাবে বাড়বে এটার উপরে আমরা একটা আলাদা সেশন করব, যেটাতে আপনি সাইট ভলিউম নিয়ে আপনার কোনো টেনশন থাকবে না, আপনার টিমে কনজিউমার বাড়ানোর জন্য আপনাদের কোনো টেনশন থাকবে না, এগুলোর উপরে আমরা অনেক সেশন নিয়ে আসছি। পার্টিকুলার এক একটা সেশনে এক একটা চমক থাকবে যেগুলো আপনার বিজনেসকে অনেক আগে নিয়ে যাওয়ার সাহায্য করবে। তো এখন যেটা আমি প্রত্যেককে বলবো যে আমাদের ঈদের জন্য স্পেশাল বাংলাদেশের জন্য 25% ডিসকাউন্ট চলছে। তো ফ্রেন্ড কেন আমরা সবাই জানি, আমরা বাঙালিরা বিশেষত যারা আমরা বাঙালি তারা সবসময় কি খুঁজি, ডিসকাউন্ট, ফ্রি প্রোডাক্ট। তো এখন সবকিছু কিন্তু বাংলাদেশে চলছে এগুলো এবং ইন্ডিয়াতেও অনেক স্কিম চলছে, আমি প্রত্যেককে বলবো যদি শুরু করার হয় তাহলে এখনই শুরু করুন। আমি সবসময় একটা কথা বলে থাকি, যে সিদ্ধান্ত 5 মিনিটে হয় না সেই সিদ্ধান্ত 30 বছরেও হবে না। তো ফ্রেন্ড আপনার ভাগ্যকে যদি আপনি বদলাতে চান, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমিও একজন এন্টারপ্রেনার হব, প্রতিটা দেশে প্রতিটা কান্ট্রি আজকে স্টপ, আপনি ভাবুন আজকে আজকে যারা এয়ারে যাতায়াত করতেন বা যারা এয়ারলাইন্স এর সাথে যুক্ত তারা জানেন রেল ব্যবস্থা বন্ধ, এয়ারলাইন্স বন্ধ, সমস্ত কর্পোরেট বন্ধ, সমস্ত সেক্টর বন্ধ, বাট ওয়েস্টেজ কোনোদিনও থেমে থাকেনি এবং থেমে থাকবে না, এবং আগামী ডিসেম্বরের মধ্যে ওয়েস্টেজ যা করবে সারা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হতে চলেছে সারা ওয়ার্ল্ডে। আমরা ওয়েস্টেজ ম্যানেজমেন্টের সাথে সব সময় আমরা কথা বলছি, ওয়েস্টেজ ম্যানেজমেন্টের ভিশন মিশন নিয়ে কথা বলছি, এবং আমরা বিশ্বাস করি, আমরা বিলিভ করি ওয়েস্টেজ যে সিদ্ধান্ত নিয়ে ডিসেম্বর পর্যন্ত আমাদের ডিস্ট্রিবিউটরদের জন্য যে অপরচুনিটি নিয়ে এসছে। তো ফ্রেন্ডস প্লিজ আপনি যদি আপনার নিজের, শুধুমাত্র আপনি নিজের বলবো না, নিজের তার সাথে আপনার ফ্রেন্ডস, আপনার কলিগ, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী প্রত্যেকের জন্য আপনি একটা সুযোগ করে দিন, তাদেরকে বাঁচার সুযোগ করে দিন, তাদেরকে অপরচুনিটি ফিনান্সিয়াল ফ্রিডমের কাছে নিয়ে আসুন। ফিনান্সিয়াল ফ্রিডম মানে আনলিমিটেড মানি। আজকে আমি বিজনেসে এসেছিলাম জাস্ট মাত্র গোল কি ছিল 1 লক্ষ টাকা, জাস্ট 1 লাখ রোজগার করব। ফ্রেন্ড আজকে 10 লক্ষ টাকা রোজগার করার পর মনে হচ্ছে চেকটা কবে 20 লাখ টাকা হবে। তো বিগ ড্রিম, আজকে আমাদের ড্রিম কি ছিল, একটা ছোট্ট স্বপ্নের বাড়ি, এখন আমরা বাংলো কেনার কথা ভাবছি। আজকে ওয়েস্টেজিয়ানরা আগে মার্সিডিজ কিনছিল, বিএমডব্লিউ কিনছিল, অডি কিনছিল, এখন ওয়েস্টেজিয়ানরা প্লেন কেনার কথা ভাবছে, পার্সোনাল জেট কেনার কথা ভাবছে। তো ফ্রেন্ডস দুনিয়া অনেক আগে যাচ্ছে এবং ডিসেম্বরের মধ্যে ধামাকা হতে চলেছে, ধামাকা। তো ফ্রেন্ডস আপনাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করবো যারা এখানে পার্টিসিপেন্ট আছেন, প্লিজ ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, আপনারা কেউ টাইম নষ্ট করবেন না, নিজের কাছে
নিজের মোবাইলে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি আপনার বিজনেস কে কোথায় নিয়ে যেতে পারেন। দেখুন আমি একটু বাড়ি আমি বাড়িতেই রয়েছি, আমি লকডাউনের আগে আমি আমার বাবার বাড়িতে এসেছিলাম এবং এখানে এসে লকডাউনে আটকে গেছি, তো আমি বাবার বাড়ি থেকে বসে আর 4 মাস কোথাও ট্রাভেল করতে পারিনি, বাট আমার ইনকাম রেগুলার হচ্ছে, এভরি মান্থ হচ্ছে, এভরি মান্থ আমি ডেভেলপ করছি, নিজেকে ডেভেলপ করতে পারছি কম্পিউটারের সামনে বসে জাস্ট একটুখানি ভিডিও কলের মাধ্যমে, টিম কোথা থেকে কোথায় হচ্ছে। তো ফ্রেন্ড প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনি আপনার এই অপরচুনিটিটা শুধুমাত্র নিজের কাছে রাখবেন না, নিজে তো করুনই তার সাথে সাথে আপনার ফ্রেন্ডস আপনার বন্ধু বান্ধবকে ইনভাইট করুন, আর নিজের মোবাইলে অ্যান্ড্রয়েড সেটের মাধ্যম দিয়ে ভেস্টিজ অনলাইন শপিং অ্যাপস ডাউনলোড করুন। কারণ যারা যারা ভেস্টিজ অনলাইন শপিং অ্যাপস ডাউনলোড করবে তারাই পাবে সেই সেশনটা, যে সেশনের মাধ্যমে আপনি শিখবেন কিভাবে আপনার সাইট ভলিউম নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না, আপনার বিজনেস ভলিউম নিয়ে কোনো টেনশন করতে হবে না, আপনি ডে বাই ডে দেখতে পাবেন যে আপনি কিভাবে ডেভেলপ করছেন। তো ফ্রেন্ড সবাইকে রিকোয়েস্ট করব আপনারা নেক্সট সেশন বৃহস্পতিবারের জন্য অবশ্যই ওয়েট করে থাকবেন, আমরাও সেকেন্ড সেশনের জন্য। আর আপনারা একটা জিনিস জানবেন, একজন ইন্টারন্যাশনাল ট্রেনার একজন ইন্টারন্যাশনাল কোচ আপনাকে সাহায্য করার জন্য আপনাকে এগিয়ে আসছে, তো কোনো বৃহস্পতিবার মিস করবেন না। এবং আপনাদের জন্য আরো নতুন নতুন অনেক ভালো ভালো মানুষের অনেক ভালো ভালো ট্রেনারের ইভেন্ট কি ভেস্টিজ ম্যানেজমেন্টের কিছু মানুষজনের আমরা আমরা আপনাদেরকে সেশন দেব, তো আপনারা চোখ রাখবেন সব সময়, আপনারা আপডেট পেতে সঙ্গে থাকবেন আমাদের সাথে। তো আপনারা কি রেডি আছেন? যারা রেডি আছেন প্লিজ চ্যাট বক্সে আমাকে ইয়েস জানাবেন। যারা রেডি আছেন আমাদের সাথে থাকতে এবং প্রতি বৃহস্পতিবার আমরা আসব আপনাদেরকে ট্রেন করার জন্য এবং আপনার বিজনেস কি করে আগে নিয়ে যাবেন তার সমস্ত ট্রেনিং সমস্ত রকমের সাপোর্ট আপনারা প্রতি সপ্তাহে কিছু না কিছু আমার সাথে এবং স্যারের সাথে আপনারা পাবেন ট্রেনিং। তো ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আমি স্যারকে রিকোয়েস্ট করব মিটিং শেষ করার আগে স্যারের কিছু বক্তব্য আমি স্যারের মুখ থেকে শুনতে চাইবো, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইবো, সবাইকে অনেক কৃতজ্ঞতা আজকের এই মিটিং কে সাকসেস করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। ফ্রেন্ডস আপনারা যারা আছেন আমি আপনাদের জন্য মনে করিয়ে দিতে চাই যে 25th অব্দি অর্থাৎ 25 তারিখ পর্যন্ত যেহেতু রিপারচেজ অফার কন্টিনিউ করেছে, আপনার উচিত হচ্ছে আপনার টোটাল যে ম্যাক্সিমাম বেনিফিটটা আছে 25 তারিখের মধ্যে আপনি ইনভয়েসিং করুন, করে আপনি আপনার বেনিফিটসগুলো নিন, প্রি প্রোডাকশন বেনিফিটসগুলো আপনি নিন, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাংলাদেশের জন্য স্পেশাল যে 25% ডিসকাউন্ট কসমেটিক্সের উপর রাখা হয়েছে সেটা 27 তারিখ অব্দি এক্সটেন্ড হয়েছে, তো আমি আপনাদেরকে বলবো 27 তারিখের মধ্যে আপনার কসমেটিক্সের একটা বুকে নিজের কাছে রেডি করে নেওয়া উচিত, যাতে আপনার প্রফিটটা অনেক বেশি করতে পারেন। যে কোনো যারা এন্টারপ্রেনার হতে চান, যারা বিজনেস করতে চান, বিজনেসে আপনাকে কিন্তু প্রফিট কী হচ্ছে সেটা ক্যালকুলেট করতে হবে, এবং সেটার জন্য আপনাকে আপনাকে চিন্তা করতে হবে রাইট টাইমে আপনি রাইট অপরচুনিটির বেনিফিট নিচ্ছেন কি। আমি আপনাদেরকে একটা স্লাইড দেখাতে চাইবো, এই স্লাইডের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে আপনার এই ম্যাক্সিমাম বেনিফিট নিতে পারেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো যতগুলো প্রোডাক্টস আপনি দেখেছেন সেগুলো বিভিন্ন ধরনের প্রোডাক্টস, ম্যাট লিপস্টিক বলুন, টপ কোট বলুন, লং ওয়ার লিপস্টিক বলুন, লিকুইড লিপস্টিক বলুন, ডুয়েল টোন লিপস্টিক বলুন, সিল্ক শাইন লিপ গ্লস বলুন, প্রত্যেকটা প্রোডাক্টসের আমি 2-3টে করে স্যাম্পলস আপনাদের জন্য এখানে রেখেছি, এবং এরকম 28টা প্রোডাক্টস যদি আপনি নিজের আপনি মনে করলেন আপনি একটা কসমেটিক্সের দোকানই খুলছেন, আপনি কসমেটিক্সের শোরুমই খুলছেন, বাট নট উইথ 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে খুলছেন তা নয়, আমরা আপনাকে বলবো যে আপনি ক্যাটলগ দেখে নিজে চুজ করুন, এবং প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটার প্রোডাক্টসের আপনি 1-2টা করে স্যাম্পল নিজের কাছে রাখুন, যে স্যাম্পলগুলো আপনার কাছে ভালো লাগছে এবং যেগুলো আপনার মনে হচ্ছে এই কালারগুলো আপনি ইমিডিয়েট সেল করতে পারবেন। তো আমি এটা ক্যালকুলেট করে দেখেছি, যদি 25 তারিখের মধ্যে আমি ফ্রেন্ডসকে বলবো যারা আঁকা আঁকা যদি করছেন নিজের খাতায় করুন, এখানে করবেন না প্লিজ, হ্যাঁ লোকের দেখতে কষ্ট মানে প্রবলেম হবে।
তো যেটা আপনাদের দেখাচ্ছিলাম আমি আবার আপনাদের দেখাতে চাইবো স্লাইডটা। স্লাইড নাম্বার 3। সো এখানে আমি আপনাদেরকে যে স্লাইডটার কথা বলছিলাম এখানে আপনি ম্যাক্সিমাম আমি কিছু কিছু প্রোডাক্টসের এত প্রোডাক্টস একসাথে আপনার পক্ষে রাখা সম্ভব নয়। আমি আপনাকে বলছি আপনি 20-30 হাজার টাকার একটা স্টক নিজের কাছে রাখুন। তো আমি একটা জিনিস ক্যালকুলেট করেছিলাম 30,000 প্রায় 29,295 টাকার প্রোডাক্টসের দাম এখন 25 ডিসকাউন্টে আপনি পাবেন 21,975 টাকায়। 21,975 টাকার প্রোডাক্টসটা এমআরপি ভ্যালু হচ্ছে 33,690 টাকা এবং আপনি 304 পয়েন্টের আপনি একটা পিভি পাবেন, পয়েন্ট ভ্যালু পাবেন। তো সেক্ষেত্রে আপনার এমআরপি ইনভেস্টমেন্টের থেকে এমআরপি যে গ্যাপ তাতে রিটেল প্রফিট আসবে আপনার 11,715 টাকা এবং আপনি ফ্রি প্রোডাক্টস পাবেন প্রায় আমি আমার ক্যালকুলেশন অনুযায়ী 16-17 হাজার টাকার। আপনি 25 তারিখের মধ্যে পারচেস করলে আপনি ফ্রি প্রোডাক্টস পাবেন এবং শুধু তাই নয় আপনি ফার্স্ট স্টার্ট 8% হিসেবে প্রায় 1800 বা 1600 টাকার মতন বেনিফিট আপনি পেতে পারেন। অর্থাৎ টোটাল প্রফিট আপনি 16-17 হাজার টাকার টোটাল প্রফিট আপনি পেতে পারেন এবং এই টোটাল প্রফিট যদি আপনি ক্যালকুলেট করেন যে আপনার প্রফিট পার্সেন্টেজ কত, সো ইটস কামিং অ্যারাউন্ড 70%। তো 70%-এর একটা প্রফিট আপনি পেতে পারেন যদি আপনি 25-26 তারিখের মধ্যে আপনি যদি আপনার সরি 27 তারিখের মধ্যে আপনি যদি পারচেজটা করতে পারেন। সো যেহেতু আপনি একটা কসমেটিক্স বিজনেস নিয়ে যারা প্ল্যান করছেন করবেন একটা ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাক্ট এটার ক্লায়েন্ট আপনি একবার যদি প্রোডাক্টসটা কাউকে দিতে পারেন আপনি পার্মানেন্ট ক্লায়েন্ট ক্রিয়েট করবেন। দেখুন আপনি হয়তো 20,000-21,000 টাকার প্রোডাক্টসে 30-32 হাজার টাকা নয় আমি বলবো আপনাকে 50% ডিসকাউন্টে প্রফিটে আপনি করুন। 20-21 হাজার টাকার প্রোডাক্টসটা আপনি 25-26 হাজার টাকায় সেল করুন বাট একটা ডিসকাউন্ট দিয়ে ইমিডিয়েট সেল করুন আপনি একটা পার্মানেন্ট কাস্টমার ক্রিয়েট করতে পারবেন। সো আমি আপনাদেরকে বলবো যারা যত দ্রুত সম্ভব যত বেশি কনজিউমার ক্রিয়েট করতে পারবেন মিস্টার অপনারানের তত তাড়াতাড়ি আপনি আপনার বিজনেসটা গ্রো করতে পারবেন। সো যেহেতু আমরা আপনাদের জন্য এই ফ্রি সেশন ফ্রি ট্রেনিং সেশনগুলো আনছি প্রতি সপ্তাহে সেটা আমরা আনবো এবং নেক্সট উইকে আমরা করবো স্কিন কেয়ার, বেসিক স্কিন কেয়ার। যে স্কিন কেয়ার যদি না করেন আপনি মেকআপ কিসের উপর করবেন, আপনার স্কিনের উপর করবেন? ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর স্কিন সাচ এ ওয়ে এবং স্কিনের উপর অনেক ধরনের প্রবলেম আমরা অলরেডি ফেস করি, সেই প্রবলেমসগুলোও আপনাদেরকে ট্রেন্ড আপ করা হবে নেক্সট বৃহস্পতিবার সেম টাইম সেম ট্রেনার অর্থাৎ আরতি তিওয়ারির থেকে আপনারা জানতে পারবেন। সো আমি আপনাদেরকে বলবো যতজন আজকে আপনারা অ্যাটেন্ড করেছেন তারা প্রত্যেকেই যেটা করতে পারেন সেটা হচ্ছে অ্যাজ ফার্স্ট অ্যাজ পসিবল আপনারা রেজিস্ট্রেশন করুন যারা এখানে গেস্ট হিসেবে আছেন যারা আমাদের এই অপরচুনিটি শুনেছেন এবং দ্রুততার সাথে আপনি যিনি আপনার সঙ্গে যোগাযোগ করেছেন তার সাথে যোগাযোগ করুন এবং যত দ্রুত সম্ভব কালার কসমেটিক্সের ক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি 27 তারিখের মধ্যে আপনার স্টক তুলে নিন সো দ্যাট আপনি আপনার বিজনেসটাকে সাজিয়ে গুছিয়ে করতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ ওয়েলথ। অনেকে হাত তুলেছেন হয়তো কিছু প্রশ্ন করবেন বলে আমি আপনাদেরকে একজন একজন করে জিজ্ঞেস করবো। যদি আপনাদের কোনো আমরা 3-4টে প্রশ্ন নেব। মিস এমু, এমু নাম লেখা আছে, আমি আপনাকে আনমিউট করলাম, আপনি নিজে কথা বলতে পারেন। ম্যাডাম আমি আপনাকে আনমিউট করেছি, আপনি নিজেকে আনমিউট করুন। ওকে, এমু নিজেকে আনমিউট হতে করতে পারছেন না। মোহাম্মদ রায়হান, হ্যালো হ্যালো মোহাম্মদ রায়হান, আমি আপনাকে আনমিউট করেছি, আপনি নিজেকে আনমিউট করুন। সুফিয়া, আমি আনমিউট করেছি। হ্যালো সুফিয়া, আচ্ছা এরপর ইফাত,
ম্যাডাম ইফত ম্যাডাম আমি আপনাকে আনমিউট করেছি আপনি নিজে কাজী হুমায়রা আপনিও হাত তুলেছেন আমি আপনাকে আনমিউট করছি আচ্ছা কেউ নিজেকে আনমিউট করতে পারছেন না রিজনটা কি জুবাইদা আফরোজ আমি আপনাকে আনমিউট করেছি স্যার গুড আফটারনুন স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে স্যার শান্তা ম্যাম একটু আগে বললো যে ভেস্টিজ অনলাইন অ্যাপস যেটা আছে ওইটা ডাউনলোড করার জন্য স্যার ওটা আমরা ডাউনলোড করেছি কিন্তু ওখানে না নো প্রোডাক্ট অ্যাভেলেবল শো করে মানে কোনো প্রোডাক্টই ওখানে শো করে না এটার কারণটা কি বেসিক্যালি নো প্রোডাক্ট অ্যাভেলেবল শো করে বাংলাদেশে এই কারণে এখনো আমরা বাংলাদেশে অ্যাপসটা নতুন লঞ্চ হয়েছে এটা বেসিক্যালি আপনার বিজনেসটা ডেভেলপ করার জন্য অ্যাপসটা আপনার কাজে দেবে লাইক আপনি কত টাকার বিল্ডিং করেছেন আপনার কত পয়েন্ট ভলিউম হয়েছে আপনি যদি ডিস্ট্রিবিউটার রেজিস্টার করছেন তাহলে কত ডিস্ট্রিবিউটারকে রেজিস্টার করছেন আপনি আপনার টিমের মেম্বারদের বার্থডে উইশ করবেন আপনি আপনার টিমের মেম্বারদের বা আপনি কোনো ফ্রেন্ডকে আপনি ক্যাটলগ সেন্ড করবেন এগুলো আপাতত আপনি বাংলাদেশে ইউজ করতে পারবেন কারণ বাংলাদেশে এখনও অনলাইন বিলিং চালু হয়নি যেটা ইন্ডিয়াতে চালু হয়েছে বাংলাদেশে এখনও অনলাইন বিলিং চালু হয়নি সো ওই জন্য আপনি নো প্রোডাক্টস অ্যাভেলেবেল পাচ্ছেন তো যখন আমাদের বাংলাদেশে অনলাইন আপ হয়ে যাবে অনলাইন বিলিং স্টার্ট হয়ে যাবে তখন আপনারা সেটা আপনি থ্যাংক ইউ স্যার ওকে 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 আমি অনেককেই আনমিউট করেছি কিন্তু তারা বোধহয় নিজেদের যাচ্ছে না আমি আপনাদেরকে আনমিউট করতে পারি সুফিয়া আমি তোমাকে আবার ট্রাই করছি আনমিউট করো টগর ভাই আছেন এরকম কিছু ওয়ালাইকুম সালাম এগুলো কিন্তু আমরা এই রানিং মাসে অনেকের সাথে শেয়ার করছি ভাই এটা যদিও এই মিটিং তারপরেও আমি আপনাকে আপনারা দেখতেই পাচ্ছেন একটা এক্সপোর্ট ইম্পোর্টের দীর্ঘদিন বন্ধ থাকার কারণে 7 তারিখের ট্রাক আজকে ঢুকেছে আপনি পার্সোনালি আমাকে ফোন করবেন বা জিজ্ঞেস করবেন আমি সেটা করবো এখানে দিস ইজ দ্য নট রাইট প্ল্যাটফর্ম আশা করি এই মাসের মধ্যে ঢুকে যাওয়া উচিত এটা তো ঢুকে যাওয়া উচিত কিন্তু অলরেডি গাড়ি 21/5 আছে দু একদিনের মধ্যে যদি ঢুকে যায় আমরা চেষ্টা করবো থ্যাংক ইউ স্যার আর কারো কোনো প্রশ্ন আছে আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা যখন লগ ইন করবেন তখন আপনারা মানে প্লিজ নিজের নামে লগ ইন করবেন সো দ্যাট আমরা আইডেন্টিফাই করতে পারি কি অথবা কারণ হচ্ছে যখন একটা প্রোগ্রামে ধরুন 50 জনের বেশি আজকে প্রায় 200+ লোক এখানে ছিলেন যদি 50 জনের বেশি লোক হন বা 25 জনের বেশি লোক হন তাহলে একটা স্ক্রিনের মধ্যে দেখা যায় না যখনই দেখা যায় না আমরা আসলে বুঝতে পারবো না যে আসলে আপনি হাত তুলেছেন বা যদি আপনি চ্যাটে না লেখেন বা আপনি হ্যান্ড রেজ না করেন তো সুতরাং আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো নিজের নামে এবং হ্যান্ড রেজ করলেও আমরা বুঝতে পারবো না যদি আপনার নিজের নাম না লেখেন যে এখানে
কে আছে তাহলে কিন্তু বুঝতে হবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা যেখান থেকে লগ ইন করবেন, লগ ইন করবেন নিজের নাম। তো আমি আশা করি আপনাদেরকে অফার বলেছি, মাথায় রাখবেন অফার 25 তারিখে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে রিপার্চেজ অফার শেষ হচ্ছে। সুতরাং ফ্রিতে প্রোডাক্ট পাওয়ার যে স্কোপ প্লাস কনসিস্টেন্সি অফারের যে আপনার স্কোপ, সেগুলো কিন্তু সব 25 তারিখে শেষ হচ্ছে। তো আজকে 23 তারিখ, 24-25 দুদিন আছে। মেক ইউর প্ল্যান, মেক অ্যাডভান্টেজ নিন যে ফ্রি প্রোডাক্ট পাওয়ার অ্যাডভান্টেজ রিপার্চেজ অফারের মাধ্যমে এবং কনসিস্টেন্সি অফার আপনার টিম এবং নিজেকে নিজে করার মাধ্যমে এবং টিমকে করানোর যে সুযোগটা সেটা অবশ্যই নিন। সেকেন্ডলি আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে যেই কসমেটিক্সের অফার 27 তারিখ অবধি বাংলাদেশে আছে, আমি বলবো দেরি না করে যাতে আমাদের স্টক শেষ না হয়ে যায়, আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টসের একটা লিস্ট তৈরি করুন। আপনারা হয়তো এই যে লিস্টটা আমি পাঠিয়ে দেখে দেখালাম সেই লিস্টটা হয়তো অলরেডি পেয়ে গেছেন অনেকেই। আমি সিলেকশন করে দিয়েছি কিছু কিছু প্রোডাক্ট যেগুলো খুব ভালো চলে, ইন্ডিয়াতে খুব ভালো চলে। তো সুতরাং বাট আপনাকে সেই প্রোডাক্টস নিতে হবে তা নয়, বাট আপনি 28টা প্রোডাক্টস নিন আপনার চয়েসের কালারের। আপনি নেল পলিশ, আপনার কালার পছন্দের কালারের লিপস্টিক, লিপ গ্লস, ডিফারেন্ট টাইপের লিপস্টিকগুলো নিন। কারণ যতক্ষণ না আপনি আপনার দোকানে প্রোডাক্ট সাজাবেন, শুধু ক্যাটলগ দেখিয়ে কিন্তু বিক্রি করা যাবে না। ক্যাটলগ আপনাকে আমি বলছি না কোনো একটা প্রোডাক্টসের 10 পিস নিতে, আমি আপনাকে বলছি 7 রকমের কালার আছে বা 8 রকমের কালার আছে, আপনি 2 ধরনের কালার নিন, বাকিটা আপনি ক্যাটলগে দেখান। তো সে লুক অ্যান্ড ফিলও পাবে এবং সে বলুন আমার এই কালারটা চাই, আপনার কালার অর্ডার হবে। সুতরাং একটা প্রোডাক্ট শুধু আপনাকে সেল করে প্রফিট দেবে না, সে প্রোডাক্ট কিন্তু আপনাকে আরও 5টা প্রোডাক্ট সেল করতে সাহায্য করবে। তো থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই আমরা শেষ করছি। আপনাদের সঙ্গে স্পেশালি যারা এই নারী উদ্যোক্তা প্রকল্পের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছেন এবং কাজ করতে চান, তাদের জন্য আমি আমার বলব সামনের সপ্তাহের আবার বৃহস্পতিবার 3টের সময় মানে বাংলাদেশ টাইম 3টের সময় আমরা আবার মিট করছি। এবং আপনাদের জন্য একটা ধামাকা রিপোর্ট থাকবে, আপনাদের জন্য একটা ধামাকা রিপোর্ট থাকবে আর একটা নিউজ থাকবে, সেটা হচ্ছে আমরা আজকালের মধ্যে আপনাদের দিয়ে দেবো যে স্যাটারডেতে আমরা আমাদের একটা সাকসেস সেমিনার বা একটা বড় প্রোগ্রাম অর্গানাইজ করতে চলেছি এবং সেখানে আমরা ভেস্টিজ ম্যানেজমেন্টের কাউকে রাখার চেষ্টা করছি, যদি আমরা কনফার্মেশন পেয়ে যাই সেটা আমরা জানিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। শান্তা ম্যাম আপনার কিছু বলার আছে? ওকে, হ্যাঁ, আমি প্রত্যেককে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা লিডার্সরা রয়েছেন, যারা অনেকে টেক্সট করছেন আমাদেরকে, আপনারা সবাই, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি চ্যাটে দিয়েছি, চ্যাট বক্সে দিয়েছি, আপনারা সবাই একটুখানি নোট ডাউন করে নেবেন। যদি কোনো কোয়ারি বা কোনো পার্সোনাল কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। লিডার্সদেরকে বলবো যারা নিজেরা, কারো কেউ যদি নিজেদের টিমে মিটিং প্রমোট করতে চান, যেমন আমি খুব খুশি হয়েছিলাম কুমিল্লা থেকে আদিব ভাই এবং টগর ভাইরা যেটা অ্যারেঞ্জ করেছিলেন যে তাদের নিজেদের ডিএলসিপিতে, নিজেদের অফিসে একটা লাইভ প্রোগ্রাম করেছিলেন ইন্ডিয়া থেকে, আমি অ্যাটেন্ড করেছিলাম এবং প্রায় 200-250 লোক ছিলেন তারা ওখানে একসাথে সেই মিটিংটা শুনেছিলেন। এরকম ধরনের যদি কেউ পার্সোনালি লিডার্সরাও যদি আমাদেরকে দিয়ে কোনো রকম কোনো প্রোগ্রাম করাতে চান, টিমের প্রোগ্রাম করাতে চান, অবশ্যই আমার সাথে বা স্যারের সাথে যোগাযোগ করবেন। আমরা পার্সোনালি অনেক গ্রুপকে রেগুলারলি আমরা প্রোগ্রাম দিচ্ছি। তো আপনাদের সেলস বাড়ানোর জন্য, আপনাদের রেগুলার কিছু ট্রেনিং করানোর জন্য আমরা সবসময় রেডি আছি। তো জাস্ট আপনারা একটা মানে আমাদেরকে জানান আপনাদের কি রিকোয়ারমেন্ট, আপনাদের কবে কি প্রোগ্রামের দরকার, সেটা অবশ্যই আমরা আপনাদেরকে ডেট দেব। তো সবাইকে রিকোয়েস্ট করব, লিডার্সরা যারা আছে তারা নিজেদের পার্সোনাল প্রোগ্রামের জন্য আমাদেরকে নক করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অল অফ ইউ। প্রশ্ন আছে, কিছু প্রশ্ন আছে, আমি সেগুলো আপনাকে আনসার করে দিচ্ছি। যেমন অনেকে লিখেছেন মিনিমাম কত টাকা এর প্রোডাক্টস নেওয়া যাবে। ম্যাডাম, আমি আপনাকে একটা বিজনেসের আইডিয়া বলেছি যেখানে আপনি 21-22 হাজার টাকা দিয়ে প্রায় 29-30 হাজার টাকা প্রোডাক্ট পেতে পারেন। বাট আপনি যদি মনে করেন না আমি আরেকটু অল্প টাকা দিয়ে শুরু করবো, যিনি আপনাকে এই মিটিংয়ে ইনভাইট করেছেন বা আপনার আপলাইন যিনি আপনাকে ডেকেছেন এই বিজনেসে, তার সঙ্গে আপনি ডিসকাস করে আপনি অল্প টাকা দিয়েও স্টার্ট করতে পারেন, বাট যেটাতে আপনি কমফোর্টেবল হবেন। বাট আমি যে ফিগারটা বলেছি তাতে আপনার 70% একটা প্রফিট হওয়ার সুযোগ রয়েছে। সেকেন্ড হচ্ছে একজন জয়শ্রী ম্যাডাম বলে একজন লিখেছেন, হাউ ক্যান আই গেট ক্যাটলগ অ্যান্ড রেজিস্ট্রেশন। ম্যাডাম, আপনাকে যিনি ইনভাইট করেছেন আপনি তার সঙ্গে যোগাযোগ করুন, অথবা আপনি আমার নাম্বার আপনাকে দেওয়া আছে সেখানে আপনি যোগাযোগ করুন, যেখানে আমি আপনাকে গাইড করতে পারবো কীভাবে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং যিনি আপনাকে ইনভাইট করেছেন আপনি তার সঙ্গে যোগাযোগ করলেও তিনিও আপনাকে হয়তো গাইড করতে পারবেন। যদি আপনি সেখানে সাপোর্ট না পান আপনি আমাকেও কানেক্ট করতে পারবেন। 9800-277-5151 মাই নাম্বার। আর এখানে
এখানে এ দিয়েছে নিপা লিখেছেন যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু বলেন। আমরা স্পেশালি আমরা ইন্ডিয়া থেকে একজন এক্সপার্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং একজন মার্কেটিং ফেসবুক ডিজিটাল মার্কেটিং এক্সপার্টকে আমরা হায়ার করছি, যেখানে আপনারা কিভাবে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে, দেখুন আমরা আপনাদেরকে জানিয়েছি যারা বুট ক্যাম্প অ্যাটেন্ড করেছেন তারা দেখেছেন যে মারিয়াম আমাদের টিমের একজন এক্সাম্পল, যিনি কিনা মাত্র একটা ছোট্ট স্টেটের মধ্যে থাকে আইজলে, তিনি 12 লক্ষ মানুষ তার সেই আইজলে থাকে হচ্ছে 12 লক্ষ মানুষ, সেখানে তার লাস্ট মান্থের চেক 11,64,000। তো বাংলাদেশ একটা বড় কান্ট্রি যেখানে 16 কোটির ওপরে মানুষ রয়েছে, আপনি ভাবুন যে আপনার চেক কত কত বড় হতে পারে, কত টাকা আপনি এখান থেকে আর্নিং করতে পারেন একটা স্টেটে থেকে যদি একজন মহিলা একজন প্রিন্সিপাল একটা চারটে যার বাচ্চা তাদেরকে রেখেও তিনি যদি এত টাকা রোজগার করতে পারেন তাহলে একটা বাংলাদেশে আপনারা কত টাকা রোজগার করতে পারবেন। তো আমরা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কিভাবে আপনারা আগে নিয়ে যাবেন বিজনেস কে, এবং আপনি কিভাবে আপনারা নতুন মানুষকে অ্যাপ্রোচ করবেন, কিভাবে তাকে এসএমএস পাঠাবেন, মেসেঞ্জারে কিভাবে যোগাযোগ করবেন, এই সমস্ত নিয়ে আমরা একটা ফেসবুকের ট্রেনিং নিয়ে আসছি, লাইভ ট্রেনিং নিয়ে আসছি যেটা আপনারা নিজেরাও করতে পারবেন। এবং সেখানে মাত্র আমরা 50 জনকে নেবো, আমরা এক একটা ব্যাচ করব যেখানে 50 জন থাকবে, কারণ এটা লাইভ সেশন হবে, আপনি আপনার ফেসবুকে নিজে কাজটা করতে পারবেন। তো সেটার জন্য আমরা একটা লাইভ সেশন নিয়ে আসছি। যারা যারা ডিজিটাল মিডিয়া নিয়ে কাজ করতে চাইছেন, ফেসবুক মার্কেটিং শিখতে চাইছেন, ইউটিউব চ্যানেল চালানো কিভাবে শিখতে চাইছেন, তারা প্লিজ আমাকে ইনবক্সে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে প্লিজ আপনাদের, এবং লিডারদের সাথে যোগাযোগ করুন, আপনার যিনি সিনিয়র আছেন তার সাথে। আর প্রত্যেককে আর একটা কথা বলবো, এখানে যারা ছিলেন বা যারা এখনো আছেন আমাদের সাথে তাদেরকে বলবো, আপনি হয়তো নতুন ব্যবসাটা শুরু করেছেন, আপনি হয়তো এই মুহূর্তে কাউকে নতুন কাউকে জানাতে পারছেন না বা বলতে পারছেন না বিজনেসটা কি, আসলে বিজনেসটা কি করতে হয়, তাদেরকে বলবো ঠিক 5 জন করে গেস্টকে ইনভাইট করুন, জাস্ট আপনার 5 জন বা আপনার 6 জন, 2 জন বন্ধু, 2 জন রিলেটিভ, 2 জন প্রতিবেশী, 6 জন যারা আপনাকে খুব ভালোবাসে, যারা আপনার কথা শুনে, যারা জানে যে আপনি খুব বাজে কোনো ব্র্যান্ড আপনি ইউজ করবেন না, যারা আপনার প্রতি কনফিডেন্স আছে, সেই 6 জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ইনভাইট করুন এই মিটিং এ, তাদেরকে জুম আইডি শেয়ার করুন, তারা এই বিজনেসের প্ল্যাটফর্মে এসে তারা যখন দেখতে পাবে যে এই বিজনেসটাতে কি বলা হচ্ছে বা কিভাবে লোকেরা এখানে ইন্টারেস্ট নিয়ে শুনছে, তারা কিন্তু আপনার বিজনেস জয়েন করবে। তো এটাও একটা আপনার অপরচুনিটি যে শুধুমাত্র ভেস্টিজে আপনার শুধুমাত্র আপনি আইডি খুললেই যে আপনাকে এখানে এন্ট্রি দেওয়া হচ্ছে তা নয়, আপনি চাইলে আপনার গেস্টকেও আপনি এখানে ইনভাইট করতে পারেন। তো আমি প্রত্যেককে বলবো, এখানে এখন আছেন আমাদের সাথে 117 জন, 117, আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে 5 জন করে আপনারা ইনভাইট করুন, দেখুন আপনার বিজনেস আগের সপ্তাহতেই অনেক বেড়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের মতন আমরা এখানেই প্রোগ্রাম শেষ করব। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ ওয়েল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।